Yes. So, thank you. Thank you, everyone. Yes. Thank you. Thank you, everyone. And welcome to my তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ না? সে ভয়েসটা একটু ক্র্যাক করছে, কেটে কেটে ভয়েসটা ক্র্যাক করছে। গেছে কি? হ্যাঁ স্যার, হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার। এবার তোমরা কি শুনতে পাচ্ছো আমার কথা? হ্যাঁ স্যার, এবার হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বেশ, শুনতে না পেলে আমাকে একটু বলবে যে স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না, ঠিক আছে? বেশ, কারণ আমি তো বুঝতে পারছি না যে শোনা যাচ্ছে কি যাচ্ছে না। তো যাই হোক, উই হ্যাভ ফিনিশড অফ দ্য অ্যাক্ট ওয়ান অফ এডওয়ার্ড দ্য সেকেন্ড ওয়্যার গেভসন অ্যাকচুয়ালি রিটার্নস ব্যাক এগেন অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাক্ট ওয়ান। আমরা বারবার এই ব্যারনদের সঙ্গে, এই নোবিলিটি নোবেল পিপল তাদের সঙ্গে কিং এর যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্ট আমরা বারবার উইটনেস করছি। এবং কাকে ঘিরে এই কনফ্লিক্ট? রিগার্ডিং অ্যান্ড সেন্টারিং গেভসটন, গেভসটন কে ঘিরে এই কনফ্লিক্ট। বারবার আমি বলছি, ব্যারনরা গেভসটন কে দে ক্যানট টলারেট, বিকজ গেভসটন ইজ আ বেজ মিলিয়ন। হি ওয়াজ বর্ন ইন আ ভেরি মিলিয়ন ফ্যামিলি। সেই মিলিয়ন ফ্যামিলি থেকে যেহেতু গেভসটন এর জন্ম, তাই গেভসটন কে আলাদা করে এই নোবেল বার্থ অ্যারিস্টোক্রেটিক পিপল দে ক্যানট টলারেট। অ্যান্ড ফ্রম দিস দেয়ার স্প্রিংস আ কাইন্ড অফ সিড অফ দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য কিং অ্যান্ড দ্য ব্যারনস অর দ্য নোবেলস। ব্যারন এবং নোবেল এবং কিং এর মধ্যে এই কারণেই একটা লড়াইয়ের সূত্রপাত, একটা লড়াইয়ের জন্ম। এটা আমরা দেখতে পাবো বারবার এই গোটা টেক্সট জুড়ে। আমরা অ্যাক্ট টু তে দেখবো, স্পেশালি অ্যাক্ট টু সিন ওয়ান, উই উইল উইটনেস দ্য মার্ডার অফ দ্য গেভসটন। মার্ডার অফ দ্য গেভসটন এই পার্টিকুলার অ্যাক্টেই হবে। সো অ্যাক্ট টু সিন ওয়ান, বিফোর দ্য ক্যাসেল অ্যাট দ্য টাইন মাউথ, ক্যাসেল অফ টাইন মাউথ ইন নর্থ অফ দ্য ইংল্যান্ড। এডওয়ার্ড কিং, এডওয়ার্ড বলছে দ্য উইন্ড ইজ গুড, আই ওয়ান্ডার ওয়াই হি স্টেজ। ওয়াই হি স্টেজ বলতে দ্য উইন্ড, ওয়াই ওয়াই গেভসটন ইজ বিং ডিলেড, দ্য রিটার্ন অফ দ্য গেভসটন কেন ডিলেড হচ্ছে সেটা কিং এডওয়ার্ড বুঝতে পারছেন না। কুইন ইসাবেলা, লুক ল্যানকাস্টার, হাউ প্যাশনেট হি ইজ অ্যান্ড স্টিল হিজ মাইন্ড রানস অন হিজ মিলিয়ন। সো কুইন ইসাবেলা কিন্তু এটা, শি ইজ ভেরি মাচ সরোফুল, বিকজ শি থিঙ্কস দ্যাট কিং ইজ স্টিল ভেরি মাচ অ্যাট্রাক্টেড টুয়ার্ডস টুয়ার্ডস গেভসটন। হিজ মাইন্ড রানস অন হিজ মিনিয়ন, মিনিয়ন মানে যে তার কর্মচারী, যে তার তলার মানুষ, মানে মানে যে থিওরিটিক্যালি তার তলায় বাস করে তাকে বলা হয় মিনিয়ন। এবং গেভসটন হচ্ছে এই গল্পে ডেফিনেটলি মিনিয়ন টু এডওয়ার্ড দ্য সেকেন্ড। এডওয়ার্ড জিজ্ঞেস করছে, হাউ না, হোয়াটস নিউজ, ইজ গেভসটন অ্যারাইভ, গেভসটন কি এলো? ইয়াঙ্গার মর্টিমার বলছে, নাথিং বাট গেভসটন, হোয়াট মিনস ইউর গ্রেস, ইউ হ্যাভ ম্যাটার্স মোর ওয়েট টু থিঙ্ক আপন। তোমার, আপনার আরো গ্রিভিয়াস ম্যাটার, আরো ইম্পর্টেন্ট অনেক ব্যাপারে চিন্তা করবার আছে। দ্য কিং অফ দ্য ফ্রান্স সেটস ফুট ইন দ্য নরম্যান্ডি, ফ্রান্সের রাজা নরম্যান্ডিতে এসছে, একটা রাজার অনেক কাজ রয়েছে ইন দ্য এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ইন দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল ইন এস্টাবলিশিং গুড ইন্টারন্যাশনাল রিলেশনস উইথ আদার নেশনস, বাট অ্যান্ড অ্যান্ড অলসো টু ফাইট এগেনস্ট অল দিস কিংস অফ দ্য ডিফারেন্ট নেশনস। কিং এডওয়ার্ড, আ ট্রিফল, উই উইল এক্সপেল হিম, এটা কোনো ব্যাপারই নয়, ট্রিপল মানে আ ভেরি স্মল ইনসিডেন্ট, যখন খুশি চাইবো তখন তাকে এক্সপেল করে দেবো, বাইরে বার করে দেবো। বাট টেল মি মর্টিমার, হোয়াটস দ্য ডিভাইস? জিজ্ঞেস করছে যে তোমার তোমার এক্সাক্টলি প্ল্যানটা কি এগেনস্ট দ্য স্টেটলি ট্রায়াম্প উই ডিক্রিট? স্টেটলি ট্রায়াম্প ডিভাইস মানে আ ডিজাইন অর পেন্টিং আ শিল্ড, মানে তোমার মানে মোটোটা কি? against the stately triumph we decreed. Triumph মানে একটা বিজয়, stately triumph মানে একটা বিজয় উৎসব, এই যে ফিরেছ গেভসটন তার জন্য আমরা ডিক্রি করেছি। ইয়াঙ্গার মর্টিমার বলছে, হোমলি ওয়ান মাই লর্ড, নট ওয়ার্থ দ্য টেলিং, মানে এটা এটা এটার জন্য খুব বিরাট বড় করে কোনো প্ল্যান করার
দরকার নেই বলে আমার মনে হয়েছে স্যার। কিং এডওয়ার্ড বলছে প্রিদি লেট মি নো ইট, এই আমাকে বলো আমার জানার দরকার রয়েছে। ইয়াংগার মকিমার বাট সিং ইউ আর সো ডিজায়ারাস দ্যাজ ইট ইজ আ লফটি সিডার ট্রি ফেয়ার ফ্লারিশিং অন দ্য হুজ টপ ব্রাঞ্চেস কিংলি ইগলস পার্চ অ্যান্ড বাই দ্য বার্ক আ ক্যাঙ্কার ক্রিপস মি আপ। বলছে এভাবে প্ল্যান করেছি একটা বিরাট বড় লফটি সিডার ট্রি, একটা একটা বিরাট বড় গাছ, সেই গাছটা ফেয়ারলি ফ্লারিশিং, সেই গাছটা খুব ভীষণ ভাবে তার চারিদিকে লতায় পাতায় ফুল ফলে ভরে উঠেছে। ইটস অ্যান অ্যালিউশন টু গেভস্টন, এটা গেভস্টনের প্রতি একটা অ্যালিউশন, ইচ্ছে করে গেভস্টনকে খোঁচা মারছে ইয়াংগার মকিমার। অন হুজ টপ ব্রাঞ্চেস কিংলি ইগলস পার্চ, যারা টপ ব্রাঞ্চে যারা কিংলি ইগল, যারা বিরাট বড় বড় চেহারার ইগল, তারা সেই সিডার ট্রি টপ ব্রাঞ্চে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ নিজেদের নোবেল ম্যানদেরকে বলছে এই কিংলি ইগলদের সঙ্গে তুলনা করছে। আর লফটি সিডার ট্রি হচ্ছে এডওয়ার্ড দ্য সেকেন্ড হিমসেলফ, অ্যান্ড বাই দ্য বার্ক আ ক্যাঙ্কার ক্রিপস মি আপ, এবং তার যে গায়ে এই বড় যে সিডার ট্রি তার গায়ে একটা ছোট্ট ক্যাটারপিলার আস্তে 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 উপরের দিকে উঠছে। এই ক্যাটারপিলার বলতে তিনি গেটস্টনকে বোঝাতে চাইছেন। এবার বারবার এডওয়ার্ড দ্য সেকেন্ড গিয়ে আছে, প্রাউড মর্টিমার আনজেন্টল ল্যাঙ্কাস্টার ইজ দিস দ্য লাভ ইউ বিয়ার্ড ইউর সভরেন, এইভাবেই তুমি তোমার কি সভরেনকে তোমার সার্বভৌম রাজাকে এইভাবে ভালোবাসো, ইজ দিস দ্য ফ্রুট ইউর রিকনসাইলমেন্ট বিয়ার্ডস, এটাই কি তোমার যে রিকনসাইলমেন্ট উইথ মি, আমার সঙ্গে তুমি রিকনসিলিয়েশন করছো, আমার সঙ্গে তুমি যে একটা দ্বৈত তৈরি করেছো যে ঠিক আছে গেটস্টন ফিরবে এবং তার সঙ্গে সঙ্গে এডওয়ার্ড দ্য সেকেন্ডের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকবে, সেই রিকনসাইলমেন্টের কি ফল এটা? Can you in words make show of the amity, amity মানে peacefulness, তুমি কি তোমাদের শব্দের মধ্যে peacefulness show করতে পারো না? And in your shields display your rancorous minds, what call you this that private libeling against the Earl of the Cornwall and my brother, what call you this that private libeling? Libeling মানে libel is a word that means satirizing other, পিছনের দিকে কোন একটা মানুষকে তার সম্পর্কে খারাপ কথা বলা, তাকে libel বলা হয়। ফলে আমাদের পিছনের দিকে তুমি এই লাইভেল করছো এগেনস্ট দ্য আর্ল অফ দ্য কর্নওয়াল অ্যান্ড মাই ব্রাদার অ্যান্ড এগেনস্ট মি, এটাকে আমি বুঝি না। কুইন ইসাবেলা চেষ্টা করছে এডওয়ার্ড দ্য সেকেন্ডকে শান্ত করার, সুইট হাজবেন্ড বি কন্টেন্ট দাই অল লাভ ইউ, সবাই তোমাকে ভালোবাসে। কিং এডওয়ার্ড দে লাভ মি নট দ্যাট হেট মাই গেভস্টন, দে লাভ মি নট দ্যাট হেট মাই গেভস্টন, আমাকে ভালোবাসে বলে এই নয় যে তারা গেভস্টনকে ঘৃণা করতে পারবে। I am that cedar, আমি বুঝতে পারছি আমি সেই সিডার ট্রি, শেক মি নট টু মাচ, আমি খুব বেশি করে নাড়িও না। অ্যান্ড ইউ দ্য ইগলস সোর ইয়ে নেভার সো হাই, আই হ্যাভ দ্য জেসেস দ্যাট উইল পুল ইউ ডাউন, আমি হচ্ছি সেই সিডার ট্রি এবং তোমরা হচ্ছে সেই ইগল, বেশি ওপরে বেরো না, বেশি বার বেরো না, ঝড়ে উড়ে যাবে। আই হ্যাভ দ্য জেসেস দ্যাট উইল পুল মি, জেসেস মিনস আ টার্ম হুইচ ইজ ভেরি মাচ অ্যাসোসিয়েটেড উইথ ফ্যালকন, ফ্যালকনরি, ফ্যালকনরি মানে তোমরা জানো যারা গ্লাভস পরে যারা ফ্যালকনকে কন্ট্রোল করার চেষ্টা করে, ফ্যালকনরি ইজ এ গেম, তখনকার দিনে ফ্যালকন অ্যাজ আ রয়্যাল গেম হিসেবে ইউজ করা হতো, কে বেশি করে ফ্যালকনকে বা বাজ পাখিকে বা ইগলকে কন্ট্রোল করতে পারছে। আর জেস ইজ বেসিক্যালি আ স্ট্র্যাপ অ্যাটাচ টু দ্য লেগ অফ আ হক টু হুইচ আ লিশ কুড বি অ্যাটাচড, অর্থাৎ একটা হকের যে পা মানে একটা ফ্যালকনের পায়ে অনেক ক্ষেত্রে এই বেড়ি পরিয়ে রাখা হতো, তার চামড়ার বেড়ি, সেটা দিয়ে কন্ট্রোল করা হতো। ফলে আমরা বুঝতে পারছি প্রচন্ড পরিমাণে এখানে রেগে গেছে এডওয়ার্ড দ্য সেকেন্ড, একই কথা এখানে বারবার বলছে, ফলে আমরা স্কিপ করে করে এগিয়ে যাবো, আমরা শেষ করতে পারবো না। ইয়াংগার মকিমার বলছেন ইফ ইন হিজ অ্যাবসেন্স ডাজ হি ফেভারস হিম, হোয়াট উইল হি ডু হোয়েন হি শ্যাল বি প্রেজেন্ট, যদি অ্যাবসেন্সেই এত বেশি পরিমাণে তাকে পাত্তা দেওয়া হয় গেটস্টনকে, তাহলে যখন আসবে গেটস্টন তাহলে তার কি অবস্থা হবে? So King Edward, my Gaveston, welcome to time out, Gaveston, chole eshe, enter Gaveston. For as the lovers of fair Danny, when she was locked up in a brazen tower, Danny, barbar amra dekhbo je Edward the second e bibhinno mythological character ke introduce kora hobe, okay, it's a reference to the popular myth of the Danny. Danny myth ta hocche Arcesus, the king of the Argos, Argos er raja Arcesus received an oracle that the future son of his daughter Danae would grow up to kill him. Tar je future son, tar je daughter Danae, tar je future son hobe, she Arcesus ke marbe, thik ache.
To prevent this event, Arcesus gave Danny locked away in a bronze tower or underground apartment. To prevent করার জন্য Arcesus Danny-কে অনেকটা রাবণ যেরকম কৃষ্ণকে বন্দি করেছিল সেরকম মানে মানে কৃষ্ণের বাবা এবং মাকে বন্দি করেছিল সেরকম একই রকম ভাবে তাদেরকে একটা ব্রাজেন টাওয়ারের মধ্যে আন্ডারগ্রাউন্ড অ্যাপার্টমেন্টে বন্দি করার চেষ্টা করে and Zeus visited her in the form of a shower of the gold which impregnated her সেখানে জিউস আসে এবং শাওয়ার অফ গোল্ড দিয়ে তাকে ইমপ্রেগনেট করে রেজাল্টিং ইন দ্য বার্থ অফ দ্য গ্রিক হিরো পার্সিউস যার ফলে পার্সিউসের জন্ম হয় এবং পার্সিউস এই আর্গসের রাজা অ্যাক্রিসিয়াসকে মারে এবার এখানে এই রেফারেন্সটা এই জন্য দেওয়া হচ্ছে লাভার্স অফ দ্য ফেয়ার ড্যানি বলতে বোঝানো হচ্ছে নোবিলিটিকে যারা আস্তে আস্তে আসবে when she was locked up in a brazen tower desired and more and works outrageous ei arcesus bolte argos bolte bojhano hocche ei ei nobleman der tara gaveston ke je rokom bhabe atke rekheche atke rakhar chesta korechilo kintu atke rekhe kichu korte pareni gaveston ultimately noble der ke marbe tar reference wala hocche ekhu jete bolche bol ha sir sir bolchi kongso krishna baba ma ke bondi korechilo na এই সরি আমি মানে একদমই গুলিয়ে ফেললাম ভুল হয়ে গেছে কংস আমি মহাকাব্য মানে কমপ্লিটলি ডিফারেন্ট এপিক থেকে ভুল একটা মহাকাব্য থেকে নিয়ে চলে এসেছি আর একটা চরিত্র থেকে অন্য একটা মহাকাব্য থেকে আই ওয়াজ রং বেশ কিং এডওয়ার্ড বলছে উইল নান অফ ইউ স্যালুট মাই গেভসন তোমরা কি কেউ গেভসনকে স্যালুট করবে না ল্যাঙ্কাস্টার বলছে স্যালুট তাকে স্যালুট করো ইয়েস ওয়েলকাম লর্ড চেম্বারলেন হ্যাঁ এসো লর্ড চেম্বারলেন আর কি হ্যাঁ মানে অত্যন্ত একটা স্যাটিরিক্যাল দৃষ্টিভঙ্গিতে বলছে ইয়াঙ্গার মর্টিমার ওয়েলকাম ইজ দ্য গুড আর্ল অফ দ্য কর্নওয়াল সাউজা ওয়েলকাম ওয়েলকাম ওয়ারউইক বলছে ওয়েলকাম গড লর্ড গভর্নর অফ দ্য আইল অফ দ্য ম্যান আইল অফ দ্য ম্যান এর লর্ড গভর্নর এসো 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 তোমার তো ওয়েলকাম মাস্টার সেক্রেটারি পেমবর্গ বলছে আরে এসো 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 গিবসন My lord, I cannot brook these injuries. These injuries can be endure করতে পারছি না. King Edward, প্রচন্ড রয়ে গেছে. বলছে, steel will these alts and barrels use thus? এইভাবে কি এরা ব্যবহার করবে? এবং Gaston বলছে, base leaden alts that glory in your birth go seek at the home and eat your tenants' beef. তোমরা যাও এবং তোমাদের যারা tenant, tenant মানে যারা ভাড়াটিয়া. আমরা জানি ব্যারন এবং লর্ডদের প্রচুর জমিতে প্রচুর মানুষ ছিল যে লিজ নেয় লিজ নিয়ে ভাড়া নিত এবং তাদের বিফ গুলো তোমরা খাও গিয়ে যাও তাদের মাংস খাও বিফদের মাংস খাও তাদের ক্যাটলদের মাংস খাও and come not here to scoff at Gaveston এখানে এসে Gaveston কে তোমরা বিরক্ত করবে না ফলে Gaveston এর যে অ্যাম্বিশিয়াস ক্যারেক্টার Gaveston এর যে ভয়ঙ্কর অ্যারোগ্যান্ট ডিসডেনাস ক্যারেক্টার সেটা কিন্তু আমরা খুব ভীষণ ভাবেই দেখতে পাচ্ছি ইয়াঙ্গার মর্টিমার প্রচন্ড পরিমাণে রয়ে গেছে বলছে ভিলেন দাই লাইফ আনলেস আই মিস মাইন এম বলছে ভিলেন দাই লাইফ তোমার জীবনটাকে আমি নেব যদি আমি আমার এমটা মিস করি অর্থাৎ আর্চারি কথা বলছেন হি ইজ গুড আর্চারার সে এমন ভাবে তীর ছুড়বে যে গেভস্টন এর মৃত্যু হবে সো গেভস্টন যখন বলছে দ্য লাইফ অফ দি শ্যাল সলভ দিস ফাউল ডিসগ্রেস তোমার লাইফটা এই ডিসগ্রেসটাকে ঠিক করতে করতে মেকআপ করতে করতে চলে গেলে পেনব্রুক কে বলছে ঠিক আছে তখন ল্যাঙ্কাস্টার আমরা দেখতে পাবো ইয়ে যে ডিসডেন নট টু ডু দিস ফর ইউ খুব রেগে গিয়ে ল্যাঙ্কাস্টার এর আগে তার সোর্ডটাকে বার করেছে গিবসন কে মারার জন্য এবং সেই জন্যই এই কনভারসেশন হবে এবং ইয়াঙ্গার মর্টিমার প্রচন্ড রেগে গেছে বলছে ভিলেন দাই লাইফ আনলেস এন্ড মাইন এম আনলেস আই মিস মাইন এম তখন আমি আমার এমটাকে মিস করছি ইসাবেলা সঙ্গে মর্টিমারের সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ডেভেলপ করছে ইসাবেলা বলছে আ ফিউরিয়াস মর্টিমার হোয়াট হ্যাজ দাউ ডান তুমি কি করলে ইয়াঙ্গার মর্টিমার নো মোর দ্যান আই উড আনসার ওয়েন ইজ স্লেন এখন তো কিছুই করিনি যদি ও মারা যায় তাহলে আমি কোনো আনসার দেব না কিং এডওয়ার্ড ইয়েস মোর দ্যান দাউ ক্যানেস্ট আনসার দো হি লিভ ডিয়ারেস্ট শ্যাল ইউ বোথ অ্যাবি দ্য রায়োটাস ডিড আউট অফ মাই প্রেজেন্স কাম নট নিয়ার দ্য কোর্ট তোমরা কোর্টে এসো না এখান থেকে বেরিয়ে যাও হ্যাঁ আমার সঙ্গে এসো না ইয়াঙ্গার মর্টিমার বলছে আই উইল নট বি বার্ড দ্য কোর্ট ফর গেভস্টন আমাকে গেভস্টন এর জন্য কোর্ট থেকে বার্ড করা হবে না উনি বলছেন আমাকে নিশ্চয়ই হবে না ল্যাঙ্কাস্টার উই উইল হেল হিম বাই দ্য ইয়ার্স আনটু দ্য ব্লক আমরা ওকে বাই দ্য ইয়ার্স আমরা কান ধরে টেনে নিয়ে যাবো মানে কি ইটস অ্যান অ্যালিউশন টু দ্য বিহেডিং অফ দ্য গেভস্টন
গেটসনকে বিহেড করবো এবং তারপরে তার কান ধরে এই কিং কিংলি রয়্যাল ব্লক থেকে তার মুন্ডুচ্ছেদ করে তার মুন্ডুটা বাইরে ফেলে দেব। ফলে একটা কনফ্লিক্টের অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছে দুজনের মধ্যে, রীতিমতো কনফ্লিক্ট হচ্ছে। এখানে একটা ইম্পর্টেন্ট নিউজ এসে পৌঁছবে, সেটা হচ্ছে আমরা দেখতে পাবো যে এখানে তারা জানতে পারবে যে এই জায়গাটাতে যে লেটার্স ফ্রম স্কটল্যান্ড উইল অ্যারাইভ, এবং ইয়াঙ্গার মর্টিমার বলবে যে মাই আঙ্কল বলছে এল্ডার মর্টিমার, মাই আঙ্কলস টেকেন প্রিজনার বাই দ্য স্কট, স্কটদের কাছ থেকে র্যানসাম চার্জ। র্যানসাম মানে আমরা জানি কারোর হোস্টেজ সিচুয়েশন, কারোর মানে কাউকে কিডন্যাপ করা হয়েছে। কি বলছো বলো? মুক্তিপণ, মুক্তিপণ, রাইট। র্যানসাম মানে মুক্তিপণ, ইটস আ হোস্টেজ সিচুয়েশন, যেখানে কাউকে কিডন্যাপ করা হয়েছে, কাউকে ধরা হয়েছে, তার ভিত্তিতে তার মুক্তির দাবিতে কোন একটা নির্দিষ্ট অঙ্কের টাকা চাওয়া হয়েছে বা অন্য কাউকে মুক্ত করতে বলা হয়েছে। যেটা ভারতবর্ষের বিভিন্ন সময় আমরা বিভিন্ন টেররিস্ট অ্যাটাকের সময় এই হোস্টেজ সিচুয়েশনকে দেখেছি বিভিন্ন সময়। সো ইয়াঙ্গার মপিমার বলছে মাই আঙ্কলস বিন টেকেন প্রিজনার বাই দ্য স্কটস, এবং তখনই কিন্তু আমরা ল্যাঙ্কাস্টারকে দেখলাম বলতে উই উইল হ্যাভ হিম র্যানসামড ম্যান, বি অফ দ্য গুড চিয়ার, কোনো চিন্তা নেই, র্যানসাম করে তাকে নিয়ে চলে আসবো। দে রেট হিজ র্যানসাম এট 5,000 পাউন্ড, তখনকার দিনে 1307-8 সালে 5,000 পাউন্ড মানে কিন্তু মানে মানে কয়েক কোটি টাকা প্রায়, আরো বেশি। সো হু শুড ডিফ্রে দ্য মানি বাট দ্য কিং, কিং ছাড়া এই মানিটা কে দেবে, কারণ তিনি তো মানে দেশের জন্যই লড়ছিলেন, স্কটদের এগেনস্টে লড়ছেন। Seeing he is taken prisoner in his words, I will to the king, do cousin, and I will bear the company. He said, I will go to Lancaster. He said, what we go to meantime, my lord of Pembroke and myself will to the Newcastle here and gather head. And we go to Newcastle, and we go to the manushyon, and we gather head, and raise an army. A force that would be made up to like-minded nobles and the knights who will owe them a feudal obligation of the military service. একটা প্রপার মিলিটারি সাপোর্ট তাদেরকে দেবে এই র্যানসাম থেকে যখন উদ্ধার করতে যাবে এল্ডার নটিমারকে সেই বিষয়ে। তো চলবে, তো এই কথা চলছে। ইয়াঙ্গার নটিমার এবং ল্যাঙ্কাস্টার কথা বলতে বলতে যাচ্ছে একে একে অপরের সঙ্গে। এবার এডওয়ার্ড এডওয়ার্ড এন্টার করছে, তখন বলছে হাউ নাও, এখন আবার কি, হোয়াট নয়েজ ইজ দিস, হু হ্যাভ উই দেয়ার, ইজেন্ট ইউ? আপনার যুদ্ধে ইউ শুড র্যানসাম হিম, আপনাকে র্যানসাম দিতে হবে। ইয়াঙ্গার মর্টিমার, ইউ শ্যাল র্যানসাম হিম, অর এলস, বা অথবা হোয়াট মর্টিমার, ইউ উইল নট থ্রেটন হিম, কেন্ট, কেন্ট কিন্তু দ্য হাফ ব্রাদার অফ এডওয়ার্ড দ্য সেকেন্ড, এখনো পর্যন্ত টেক্সটের এই অংশ পর্যন্ত এখনো পর্যন্ত সে এডওয়ার্ডের পক্ষে। অর্থাৎ এই গল্পে সব থেকে বেশি যার পরিবর্তন হবে সে হচ্ছে কেন্ট, প্রথম দিকে এডওয়ার্ডের পক্ষে, তারপরে সম্পূর্ণভাবে এডওয়ার্ডের বিপক্ষে, তারপরে আবার এডওয়ার্ডের পক্ষে, একেবারে অ্যাক্ট ফাইভ এর শেষ দিকে তাকে মার্ডার করা হবে। কিং এডওয়ার্ড বলছে কোয়াইট ইউর সেলফ, ইউ শ্যাল হ্যাভ দ্য ব্রড সিল টু গ্যাদার ফর হিম থ্রু আউট দ্য রেল। Edward বলছে মর্টিমার উইল বি গিভেন রয়্যাল স্যাংশন টু ট্রাভেল অ্যারাউন্ড ইংল্যান্ড টু কালেক্ট আর্মস, অর্থাৎ রয়্যাল স্যাংশন বলতে একটা স্ট্যাম্প মেরে দেবে কি, রয়্যাল সি, যেটা থ্রু দিয়ে গোটা ইংল্যান্ড জুড়ে বিভিন্ন লর্ডদের কাছ থেকে, ব্যারনদের কাছ থেকে, আর্লদের কাছ থেকে সে এই আর্মস কালেক্ট করবে। সো টু পে হিজ আঙ্কলস র্যানসাম, ইট অ্যাকচুয়ালি ডেফিনেটলি অ্যান ইনসাল্ট টু মর্টিমার, ইনডিড, হু উড এক্সপেক্ট দ্য কিং টু হ্যান্ড ওভার 5,000 পাউন্ড। The broad seal refers to the great seal of the England. Jeter wax impression on a document is the proof of the authenticity of the document.
তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ স্যার শুনতে হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার হঠাৎ করে শুনতে আমার পাচ্ছি। ইন্টারনেট কানেকশনটা কেটে গিয়েছিল, আমি আবার তখন রিয়েলাইজ করলাম। তো যাকে আমি কত দূর পড়িয়েছি আমাকে একটু বলো। আমি আবার প্রেজেন্ট স্ক্রিনটা করছি, স্যার আপনার আমি স্ক্রিনটা অনেকটাই, প্রেজেন্ট করুন। হ্যাঁ হ্যাঁ করছি, আমি আসলে অনেকটাই করে বেরিয়ে গেছি, মানে আমি অনেকটা পড়িয়ে ফেলেছি, আমি তারপরে রিয়েলাইজ করেছি যে কানেকশনটা কেন। আচ্ছা কত দূর ছিল বলো একটু, কত দূর ছিল এই ইয়াঙ্গার মর্টিমারের সঙ্গে কিং এডওয়ার্ডের যে ডায়ালগ চলছে যে ফ্যামিলি অফ দ্য মর্টিমার তারা এতটা পুয়োর নয়, এটা পড়িয়েছি? নাকি তারও আগে র্যানসামের কথা বলছিল, কোনখানটাতে তোদের মনে পড়ছে কি, যে মানে কোন জায়গাটাতে ছিল যে ইয়াঙ্গার মর্টিমার এডওয়ার্ড দ্য সেকেন্ড কে র্যানসামের কথা দিতে বলছে তার আঙ্কেলের জন্য? হ্যাঁ স্যার এরকম, এতটা দেখেছো? হ্যাঁ স্যার ওই জায়গাটা হয়ে, হ্যাঁ ওই এরকম জায়গাটা হয়ে জায়গা গেছে। দেখেছো? হ্যাঁ স্যার হয়েছিল। আরেকবার বলো, শুনতে পাচ্ছি না। ওই জায়গাটা বলো, কেউ একজন বলো, নিচের কাছে হচ্ছিল না, কোনটায় বলো বলো বলো, নিচের কাছে। শুনতে পাচ্ছি না বলো। আচ্ছা যে বলবে, হ্যাঁ মাইক্রোফোনটাকে অন করে রাখো, রেখে বলো, টুম করে অফ করে দিও না, রেখে বলো। হ্যাঁ বলো। বলছে কেন্ট পর্যন্ত হয়েছিল। কেন্ট পর্যন্ত হয়েছিল, কত দূর হয়েছিল? আচ্ছা দেখি কোথায় কেন্ট। কেন্ট বলছে হোয়াট অ্যাবাউট হিম, আর উইল ইউ নট থ্রেটেন হিম, তোমরা থ্রেট করবে না, তাই তো? কত দূর হয়েছিল? আচ্ছা আচ্ছা। সো তারপরে ল্যাঙ্কাস্টার বলছে ইওর মিনিয়ন গেভস্টন হ্যাভ টট ইউ দিস, তোমাকে এটা তোমার মিনিয়ন গেভস্টন শিখিয়েছে। মাই লর্ড দ্য ফ্যামিলি অফ দ্য মর্টিমার্স আর নট সো পুয়ার, বলছে মাই লর্ড ফ্যামিলি অফ দ্য মর্টিমার আর নট সো পুয়ার, এতটা গরিব নয়। বাট উড দে সেল দেয়ার ল্যান্ড, তারা তাদের জমি বিক্রি করে দেবে? উড লেভি মেন এনাফ টু অ্যাঙ্গার ইউ, লেভি মিনস তাদের যে মিলিটারি ফোর্স, তাকে ধার দেবে অন্য কাউকে, এতটাই ধার দেবে যেটা তোমাকে রাগিয়ে দেবে? বাট উই নেভার বেগ, কিন্তু আমরা ভিক্ষা করি না, বাট ইউজ সাচ প্রেয়ার্স অ্যাজ দিস, বাট কেবলমাত্র আমরা প্রার্থনা করি যেরকম ভাবে আপনাকে প্রার্থনা করছি। এবার রয়ে গেছে, শ্যাল আই স্টিল বি হন্টেড লাইক দিস, এরকম ভাবে আমাকে কি তোমরা আমার পিছু ধাওয়া করবে? ফলে আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিনিস্ট্রেটিভ মিলিটারি প্রত্যেকটা ক্ষেত্রে এডওয়ার্ড দ্য সেকেন্ড ইজ আ ফেইলড ক্যারেক্টার। তার কিংডম এর মধ্যে এক্সটার্নাল ফোর্স ঢুকে পড়ছে, তার যে সভরেইনটি অফ দ্য কিংডম, তার যে সার্বভৌমতা, তার রাজত্বের, দ্যাট ইজ বিং হ্যাম্পার্ড। দ্য কিং অফ দ্য ফ্রান্স ইজ অ্যাপিয়ারিং এট দ্য নরম্যান্ডি, বাট এডওয়ার্ড ইজ ভেরি মাচ বিজি উইথ গেভস্টন, সে গেভস্টন কে নিয়ে বারবার বিজি। আমি আগেও আগের ক্লাসেও বলেছি অ্যাবাউট দ্য পলিটিক্স অফ দ্য হোমোসেক্সুয়ালিটি, গেভস্টন এর চরিত্রটাকে হয়তো ডেলিবারেটলি এলিজাবেথান বা রেনেসাঁস পিরিয়ডে, যেহেতু গেভস্টন বিলংস টু আ মার্জিনালাইজড সেক্সুয়াল কমিউনিটি, আর মার্জিনালাইজড কমিউনিটি উইথ আ ডিফারেন্ট সেক্সুয়াল ওরিয়েন্টেশন, তাই হয়তো গেভস্টন কে ডিমোনাইজ করা হয়েছে খানিকটা রেনেসাঁস পিরিয়ডে। কিন্তু একবারের জন্য, তার জন্য আমরা কিং এডওয়ার্ডের প্রতি কোনো ধরনের সিম্প্যাথি ফিল করতে পারি না, পারি না এই কারণে, কারণ এডওয়ার্ড তার যে কিংশিপ, তার যে ডিউটি অ্যাজ আ রয়্যাল মনার্ক, অ্যাজ আ মনার্ক হি ইজ স্যাক্রিফাইসিং অল দিস ডিউটিস ফর দ্য সেক অফ দ্য গেভস্টন, হি ইজ ডেফিনেটলি আ ফেইলড কিং, অ্যান্ড এডওয়ার্ড দ্য সেকেন্ড ইজ ডেফিনেটলি অ্যান আইরনি অন দ্য কিংশিপ। Why? Because he is mixed up. He has actually mixed up between the private and the public domain. She gave still a return a jonno sob kichu korte raji ache, gave still a jonno she sob kichu korte raji ache, etotai je gave still a jonno ekta birate boro royal ceremony kemon kore ayojon kora hobe tai niye bhabte raji ache, kintu tar nijer je earl, je nijer army er ekjon birate boro duke, she jokhon scott der dara, scottish people der dara তাকে যখন যুদ্ধে তাকে ধরা হয়েছে এবং মুক্তিপণ চাওয়া হচ্ছে, র্যানসাম চাওয়া হচ্ছে, তার রয়্যাল ডিউটি সেই র্যানসাম দেওয়া, সে সেটা দিতে চাইছে না। ফলে এডওয়ার্ড দ্য সেকেন্ড এর যখন ক্যারেক্টার বলতে হবে, এডওয়ার্ড দ্য সেকেন্ড এর ক্যারেক্টার কিন্তু ইজ এ গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট, আমরা পরবর্তীকালে দেখবো ইজ এন অ্যাবসলিউট ব্রোকেন মনার্ক, ভেঙে পড়েছে, কাঁদছে, নিজের প্রাণের জন্য ভিক্ষা করছে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই যে ডেভেলপমেন্ট অফ এডওয়ার্ড দ্য সেকেন্ডস ক্যারেক্টার, তো আস্তে আস্তে তৈরি হয়েছে,
তার প্রথম দিককার যে সমস্ত ভুল কাজ, তার মাশুল, তার তার যে পেমেন্ট, সেটা এডওয়ার্ড দ্য সেকেন্ড অ্যাক্ট থ্রি অ্যাক্ট ফোর এবং অ্যাক্ট ফাইভে যখন অ্যাবডিকেশন সিন হবে, অ্যাক্ট ফাইভ সিন ওয়ান, সেখানে সে রিপেমেন্ট করছে তার এই পাপের প্রায়শ্চিত্ত করছে এডওয়ার্ড দ্য সেকেন্ড। বলো ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ বেশ বেশ। সো ল্যাঙ্কাস্টার এখানে বলছে যে লুক ফর রেবেলিয়ন, লুক টু বি ডিপোজড, thy garrisons are beaten out of France and lame and poor like growing at the gates. এখানে ইয়াঙ্গার মর্টিমার কে ল্যাঙ্কাস্টার এখানে বলছে ইয়াঙ্গার মর্টিমারকে যে চলো একটা কাজ করি, আমরা কিংকে ডিপোজ করার চেষ্টা করি, আমরা রেবেলিয়ন করার চেষ্টা করি, এবং দ্য গ্যারিশনস আর বিটেন আউট অফ ফ্রান্স, ফ্রান্সে ইংল্যান্ডের আর্মি হারছে কমপ্লিটলি, দ্য ফ্রেঞ্চ কিং বিগান টু অ্যাটাক দ্য ইংল্যান্ড 1324-এ এই অ্যাটাকটা শুরু হয় আস্তে আস্তে, এবং এই হচ্ছে সময় কিংকে ফেলে দেবার, ফলে দ্য হটি ডেন কমান্ডস দ্য ন্যারো সিজ হোয়াইল ইন দ্য হারবার রাইড দ্য শিপস আনরিগড, আনরিগড, হটি মিন্স অ্যারোগ্যান্ট, ডেন বলতে ড্যানিশ পিপল, আমরা জানি স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রি, একটা হচ্ছে ডেনমার্ক, একটা হচ্ছে নরওয়ে, একটা হচ্ছে সুইডেন, এই তিনটে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি রয়েছে একেবারে ইংল্যান্ডের ওপরের দিকে, এখান থেকে ড্যানিশরা মাঝে মাঝে ইনভেড করে ইংল্যান্ডে, তারা নর্স ম্যান বলা হয় তাদেরকে, ভাইকিংস বেসিক্যালি, তো এই যে ভাইকিংস ডেনরা এরাও আক্রমণ করছে, ফলে এই হচ্ছে আইডিয়াল সিচুয়েশন। আমরা বারবার এডওয়ার্ড দ্য সেকেন্ডে বিভিন্ন হিস্টোরিক্যাল various kind of historical attacks and various kind of international things, international affair e bibhinno jinisher description ei gota play jure bibhinno jaygay pabo, ebong etai signify korche je Edward the second kibhabe internationally marginalized, antorjatik bhabe she kintu khub bhalo bhabe nei, ei antorjatik description i cholbe ei act jure, je the northern border seeing the houses burned, their wives and children slain, run up and down, cursing the name of thee and the Gaveston. বলছে ল্যাঙ্কাস্টার যে মানে ল্যাঙ্কাস্টার এবং ইয়াঙ্গার মর্টিমার এই অ্যাক্ট টু সিন ওয়ানে কিভাবে এডওয়ার্ড দ্য সেকেন্ড এর রেন, রাজত্ব কিভাবে চলছে তার একটা ডিসক্রিপশন দিচ্ছে। দাই কোর্ট ইজ নেকেড, আপনার যে কোর্ট, রয়্যাল কোর্ট, সম্পূর্ণ নগ্ন, বিং বিরিফট অফ দোজ দ্যাট মেক কিংস ইন গ্লোরিয়াস টু দ্য ওয়ার্ল্ড, তাদের এই কিং এর কিং কিংকে যারা যারা এই পৃথিবীতে গ্লোরিয়াস বানায় ব্যারনরা, তারা নেই, আই মিন দ্য পিয়ার্স হুম দাউ শুডেস্ট ডিয়ারলি লাভ, পিয়ার মানে যারা সমানে সমানে, ডিউক, ব্যারন, লর্ডস, তাদেরকে আপনি দূরে সরিয়ে রেখেছেন। লাইবেলস আর কাস্ট এগেন দি ইন দ্য স্ট্রিট, স্ট্রিটের মধ্যে আপনার এগেনস্টে বিভিন্ন ডিফেমেটরি লিফলেট বিলি করা হচ্ছে, বিভিন্ন প্যামফলেট, কি অবস্থা আপনার, ব্যালাডস এন্ড রাইমস মেড অফ দাই ওভারথ্রো, আপনাকে সিংহাসন থেকে সরানোর জন্য গান লেখা হচ্ছে, ব্যালাড লেখা হচ্ছে, মানে বুঝতে পারছো এডওয়ার্ড দ্য সেকেন্ড যিনি 1307 থেকে 1327 এই 20 বছর রেইন করেছে ইংল্যান্ড জুড়ে, তার জনপ্রিয়তা কিভাবে তলানিতে সে থেকে ঠেকেছে। দ্য নর্দার্ন বর্ডার্স সিং দ্য হাউসেস বার্ন, নর্দার্ন বর্ডারে হাউস গুলোকে বার্ন করা হচ্ছে, দেয়ার ওয়াইভস এন্ড চিলড্রেন স্লেন, তাদের যে সন্তান এবং যারা ওয়াইফ তাদেরকে মারা হচ্ছে, ড্যানিশরা ঢুকে পড়ছে, আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারও ঠিক মতো চালাতে পারছেন না, আপনি আপনার যে ইনার সিকিউরিটি, এই দুটো মিলিয়ে তো একটা কিংডমের সভরেইনটি থাকে, সুজারেইনটি থাকে, সেইটা আপনি প্রপারলি রাখতে পারছেন না, ইউ আর আ ফেইলড কিং, আপনি একটা ব্যর্থ সম্রাট। When wagged thou in the field with banner spread, আপনাকে শেষ কবে যুদ্ধে দেখা গেছে, যুদ্ধে কবে আপনাকে ব্যানার স্প্রেড করে, ব্যানার মানে দ্য ফ্ল্যাগ অফ দ্য ইংলিশ কিং, সেটা স্প্রেড করে আপনাকে শেষ কবে দেখা গেছে, বাট ওয়ান্স একবারও কি দেখা গেছে, এন্ড দেন দ্য শোল্ডার্স মার্চ লাইক প্লেয়ার্স, আপনাকে কোনোদিন দেখা যায়নি, আপনার সোলজাররা কেবলমাত্র প্লেয়ারের মতো চলে গেছে সেই সেই যুদ্ধে, এবং তারা তাদের প্রাণ খুইয়েছে, কিন্তু আপনি একবারের জন্য, একটা রাজাকে সবসময় যুদ্ধক্ষেত্রে থাকতে হয়, যুদ্ধ সরাসরি করতে হয়, আপনি সেই যুদ্ধে কোনোদিন পার্টিসিপেট করেননি, আপনি একজন ব্যর্থ সম্রাট। তার ব্যর্থতার কথা ইয়াঙ্গার মর্টিমার ল্যাঙ্কাস্টার সামনে এডওয়ার্ড দ্য সেকেন্ড এর চোখের সামনে আঙুল দিয়ে তুলে ধরছে, ফলে আমরা দেখতে পাচ্ছি
এডওয়ার্ড ইজ অ্যান অ্যাবসলিউট ফেলড মনার্ক, তার যে ব্যর্থতাটা সেটা কিন্তু আমরা বারবার ইয়াঙ্গার মর্টিমার এবং ওল্ডার মর্টিমারের কথার মধ্যে দেখতে পাচ্ছি। এবার ল্যাঙ্কাস্টার বলছে, ইয়েস কোথায় গেল, ইয়েস and thereof came it that the flitting Scots to England's high disgrace have made this jig, এবং সেজন্য jig মানে একটা satirical song, যারা fleering Scots, যারা mocking বা sneering Scots, তারা ইংল্যান্ডের এই disgrace এর জন্য একটা গান পর্যন্ত লিখে ফেলেছে। কি গান? Maids of England, sore may you mourn, for your laments you have lost at the Bannock Bowl. Maids of England, ইংল্যান্ডের নারীরা, তোমরা sore may you mourn, তোমরা দুঃখ করো, যন্ত্রণা দগ্ধ হও, কারণ কি? For your laments, lament মানে তোমাদের সুইটহার্টদের জন্য, তোমাদের যারা হাজবেন্ড তাদের জন্য, কেন? Because they have lost their life at the Bannock Burn. Bannock Burn তারা তাদের জীবন হারিয়েছে। Battle of the Bannock Burn historically happened in 1314. 1314 তে Battle of the Bannock Burn হয়, স্কটল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের যুদ্ধ at the Bannock Burn. 6000 Scots led by the Robert Bruce crushed an army of the 15,000 English infantry supported by 25,000 heavy cavalry. 15,000 English infantry, তার পিছনে আছে 2,500 heavy cavalry. Cavalry মানে infantry মানে যারা যে সমস্ত soldier পায়ে হেঁটে যুদ্ধ করে, আর cavalry মানে যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করে। তো এত সাপোর্ট পাওয়া সত্ত্বেও প্রায় 17,000 soldier নিয়ে 6,000 স্কটিশদের কাছে হেরে মরেছে, because of the very bad strategy of the king at the battle of the Bannockburn. বলে বলছে এদের নিয়ে গান তৈরি হয়ে গেছে, তুমি এত একটা স্টুপিড রাজা। এক্সিট ল্যাঙ্কাস্টার উইথ ইয়াঙ্গার মর্টিমার, চলে গেল এই সমস্ত কিছু বলে। এডওয়ার্ড, মাই সোয়েলিং হার্ট ফর ভেরি অ্যাঙ্গার ব্রেকস, আমি রাগে মানে অন্ধ হয়ে পড়েছি। হাউ অফট হ্যাভ আই বিন বেইটেড বাই দিস পিয়ার্স, এই পিয়ার্স এর দ্বারা আমি কতবার বেইট করা হবে। বেইট করা মানে ধরো বিভিন্ন অ্যানিমেলদের ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার খাবার যখন তা রেখে ক্যারট বা কিছু ঝুলিয়ে চলে যাওয়া হয় এবং সে বারবার ওই ক্যারটের পিছনে ছুটতে থাকে, তাহলে বেইট করা মানে এক ধরনের প্লে করা, মানে খেলা করা, সম্রাটকে নিয়ে খেলা করছে, এত বড় সাহস। বলছে কেন্ট বলছে, মাই লর্ড, আই সি ইউর লাভ টু গেটস্টন উইল বি দ্য রুইন অফ দ্য রিয়েলম অ্যান্ড ইউ। আমরা কেন্টের মধ্যে প্রথমবার একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। বলছে, মাই লর্ড, আই সি ইউর লাভ টু গেটস্টন, গেটস্টন বলে তোমার ভালোবাসা, কিন্তু এই রিয়েলমের সম্পূর্ণ ধ্বংস ঘটাবে। ফর নাও দ্য রথফুল নোবলস থ্রেটেন ওয়ার্স অ্যান্ড দে আর ফর ব্রাদার ব্যানিশিং ফর এভার, এদেরকে ব্যানিশ করো গেটস্টনকে, না করলে কিন্তু তুমি বিপদে পড়বে। অ্যাওয়ে পুওর গেটস্টন, বলছে নো মার্ভেল দাউ স্কর্ন নাই নোবেল পিয়ার্স, এটা তো এমন কিছু নয় যে তুমি তোমার নোবেল পিয়ারদের সঙ্গেই যাবে। হয়ে না হি দাই ব্রাদার আই এম রিজেক্টেড দাস, আমি এরকম রিজেক্টেড রিজেক্টেড হয়ে বসে আছি, আমার জীবন একটা দুঃখ গেটস্টনের জন্য, পুওর গেটস্টনের জন্য, তখন তুমি এরকম করছো? অ্যাওয়ে যাও, চলে যাও, পুওর গেটস্টন দ্যাট হ্যাজ নো ফ্রেন্ড বাট মি, পুওর গেটস্টন তোমার কোনো বন্ধু নেই আমি ছাড়া। What do what they can, we will live in time now here, and so I walk with him about the world. কেউ থাকুক না থাকুক আমি তোমার জন্য থাকবো এই টাইম মাউতে, and so I walk with him about the world. এই যে প্রাচীর ঘেরা দুর্গে আমি তোমার সঙ্গে হেঁটে বেড়াবো, ইসাবেলে আসবে। মাই লর্ড ইট ইজ থট দ্য আর্লস আর আপ ইন আর্মস, ভাবা হচ্ছে যে যারা আর্ল তারা কিন্তু আর্মস নিয়েছে আমার বিপক্ষে। আহ it is likewise thought you favor them, এটা বোঝাই যাচ্ছে তুমি তাকে ফেভার করছো। এইখানে ইসাবেলা এবং মার্গারেটের ক্যারেক্টারটা, মার্গারেট বলে সুইট আঙ্কল স্পিক মোর কাইন্ডলি টু দ্য কুইন, কুইনের সঙ্গে ভালো করে কথা বলো। গেভসেন, মাই লর্ড ডিসেম্বল উইথ হার স্পিক হার ফেয়ার, গেভসেন বলছে যে মাই লর্ড তার সঙ্গে যান, তার সঙ্গে ভালো করে কথা বলুন। গেভসেন বলছে পার্ডন মি সুইট আই ফরগট মাই সেলফ, গেভসেন বললে তবেই ইসাবেলের সঙ্গে ভালো করে কথা বলবে, এডওয়ার্ড না হলে বলবে না। ফলে এই যে কথাবার্তা চলছে এবং এইখানেই আমরা প্রথমবার দেখতে পাবো যে গেভস্টনের মৃত্যুর আগে গেভস্টন তার পরবর্তীকালের নেক্সট জেনারেশন, যে নেক্সট জেনারেশন বলতে যার সঙ্গে পরবর্তীকালে এডওয়ার্ডের আরো ভালো ভালো সম্পর্ক তৈরি হবে তার কথা অলরেডি গেভস্টন রেফার করে যাবেন, যার প্রতি আবার এডওয়ার্ডের এক ধরনের আমরা বলতে পারি সেম সেক্স লাভ বা হোমোসেক্সুয়াল লাভ এক্সটেন্ডেড হবে। হি ইজ
His name is Spencer. He's well allied. For my sake, let him wait upon your grace. Scarce shall you find a man of more desert, a younger Spencer than Nam, well allied. Amar khubi kacher manush. He is of a very good family. Ebong tar jodi tumi help nao, tale tumi kintu tomar subidha hobe. Then Spencer wait upon me for his sake. Tale Spencer ke amar jonno wait koruk Spencer. Tokhon Spencer ashbe and Spencer ke introduce korbe. No greater titles happen unto me than to be favored of your majesty. Amar opore onno kono title dorkar nei. Amner majesty king amake title dicche. Eta ekta birat boro byapar. King Edward was a cousin. This day shall be your marriage feast. Cousin ke King Edward bolche Margaret ke tar je cousin, generic form of the address for any kind of king. Marriage feast hobe. And Gaveston thing that I love thee well. Gaveston er shonge tomar marriage ceremony ebar kora hobe tar kotha bolche. Gaveston bolche, I know my lord may will stomach me. Stomach mane head me. Ami agei bolechi Elizabethan English e stomach. The anatomical site of the stomach actually refers to the hatred. Baba hoto manush stomach diye ghrina kore. Ekhon amra jani stomach amader bibhinno digestive enzyme er container, kintu tokhonkar diner Elizabethan anatomy bishwash korto je stomach diye manush ghrina kore. Phole sei reference ta amra ekhane dekhte pacchi ebong amra direct chole jabo act 2 scene 3 te jekhane neighborhood of the Tynemouth castle. Kent bolche, my lord of love to this our native land, I come to join you and lead the king, and in your quarrel the realm's behoof will be the first that shall adventure life. Kent kintu chole esche act 2 scene 3 te already Lancaster ebong Warwick er kache. Ei prothom bar Kent tar nijer bhul bujhte pereche ebong bolche, I come to join with you and lead the king. Ami nije chhere chole eschi tomader kache join korte. রাজনীতিতে সবসময় পট পরিবর্তন হয়, তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের চারপাশের দিকে দেখালে দেখতে পাবে কনস্ট্যান্ট চেঞ্জ, কনস্ট্যান্ট ট্রান্সফরমেশন। যে কোনো কেউ টিম ছাড়ছে অন্য দলে যাচ্ছে, সে একই রকম ভাবে সেই যে স্পিরিটটা এটা এলিজাবেথান ইংল্যান্ড বা রেনেসাঁস ইংল্যান্ডের মধ্যেও একই রকম ভাবে ছিল, সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছি। ল্যাঙ্কাস্টার, আই ফিয়ার মি ইউ আর সেন্ট অফ পলিসি। ভাবছি তুমি পলিসির জন্য তোমাকে পাঠিয়েছে, পলিসি বিকজ তোমাকে কোনো ডিসিটফুল ভাবে ইচ্ছে করে ভিতরের খবর জানার জন্য তোমাকে পাঠিয়েছে। টু আন্ডারমাইন আস উইথ আ শো অফ লাভ, ইচ্ছে করে তোমার ভালোবাসা দেখাবার জন্য। ওয়ারউইক ইজ ইউর ব্রাদার, দেয়ারফর have we cause to cast the worst and doubt of your revolt. She tomar bhai tomar je revolt she revolt er jonno koto tar tomar dekhano ar koto tar sajano. We doubt your revolt. I suspect the legitimacy of your supposed turning against your brother. So Kent bolche, my honor shall be hostage of my truth. Amar je honor seta amar je shotto kotha shetar kothai bole. If that will not suffice, farewell my lords. Tale ami elam je seta tomar tomar khedi jotishto na hoy. Younger man says, hey, stayed man never was Plantagenet false of his word, and therefore trust with thee. But the Plantagenet amra jani ekta Englander dynasty, ekta Englander ruling dynasty, ebong the Plantagenet line actually ruled the England for over 3 centuries. Henry the 2nd shuru korechilo 1154 te ebong Richard the 3rd shesh korechilo 1485 te. এই তিন এই প্রায় 300 বছর ধরে এবং এডওয়ার্ড দ্য সেকেন্ড এই প্ল্যান্টাজেনেট ডাইনাস্টি পার্ট। মানে প্ল্যান্টাজেনেট ডাইনাস্টির কেউ ভুল কথা হয়তো বলে না, তুমি থাকো তোমাকে আমরা বিশ্বাস করছি বলছে। আচ্ছা এই তোমরা যেটা করবে পরবর্তীকালে যখন তোমাদের সময় থাকবে, এই ইংল্যান্ডের ডাইনাস্টি সিস্টেম, ইংল্যান্ডের যে মনার্কদের নাম সেগুলো একটু পরপর দেখে নেবে। পরবর্তীকালে তোমরা যখন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়বে বা যে কোনো ইংলিশ লিটারেচার রিলেটেড সাবজেক্ট পড়বে, যে কোনো সাহিত্য পড়বে, তখন কিন্তু তোমাদের এই লিস্ট অফ দ্য মনার্ক কে কোন সময়ে ছিল সেটা কিন্তু তোমাদের মনে থাকবে। লিস্ট অফ ইংলিশ মনার্ক, MONARCH, তাহলে কিন্তু তোমরা ক্রোনোলজিক্যাল অর্ডারে এটা একবার, যদি উইকিপিডিয়াতে একটা আর্টিকেল রয়েছে ইন আ ভেরি ক্রোনোলজিক্যাল অর্ডার, এটা কি তোমরা একবার দেখে নাও লিস্ট অফ দ্য ইংলিশ মনার্ক, তাহলে কিন্তু তোমাদের এলিজাবেথ পিরিয়ডে কে রাজা, এলিজাবেথ এলিজাবেথ দ্য ফার্স্ট
তারপরে জেমস দ্য ফার্স্ট, এই যে তোমাদের পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে, অ্যালফ্রেড দ্য গ্রেট থেকে শুরু করে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে এইলফ্রেড, তারপরে এথেলস্টান, এডমান্ড, এডউইক, তারপরে হাউস অফ দ্য ডেনমার্ক, এই হাউসগুলোর প্রত্যেকটার নাম, হাউস অফ দ্য ওয়েসেক্স, ঠিক আছে, তারপরে হাউস অফ গডউইন নরম্যান্ডি, এর পরে আসছে হাউস অফ ব্লয়, এর অনেক পরে আসছে এই হেনরি দ্য সেকেন্ড থেকে, এটাকে হাউস অফ দ্য আনজু বলা হতো, কিন্তু এটাই বেসিক্যালি প্ল্যান্টাজেনেট এখান থেকে শুরু হয়ে যাচ্ছে, হেনরি দ্য থার্ড থেকে প্ল্যান্টাজেনেট, এডওয়ার্ড দ্য ফার্স্ট, এডওয়ার্ড দ্য সেকেন্ড। এইভাবে একটু এই ইংল্যান্ডের রাজাদের যে হিস্ট্রিটা একটু তোমরা দেখে নেবে তোমাদের যখন অফ টাইম তখন তোমাদের কাজে লাগবে। আমি উইকিপিডিয়ার লিঙ্কটা তোমাদের কমেন্ট বক্সে পোস্ট করে দিলাম, ঠিক আছে? বেশ, আমি ফেরত আসছি আবার নাটকে। সো ল্যাঙ্কাস্টার এবং ওয়ারউইক এবং ইয়াংয়ের মত এখানে আসবে, ওরা কিন্তু প্রথমে সন্দেহ প্রকাশ করবে অ্যাবাউট দ্য কেনস ইনক্লুশন ইন দিস অ্যাফেয়ার, তারপরে তারা বুঝতে পারবে যে কেন্ট ইজ অ্যাকচুয়ালি ইজ টেলিং দ্য ট্রুথ, এবং বলো ঠিক আছে, এটাই তোমার ক্ষেত্রে যথেষ্ট, তুমি আমাদের আর্মির পার্ট। অ্যাক্ট টু সিন ফোর, আমরা এগোচ্ছি। অ্যাক্ট টু সিন ফোর, কিং এডওয়ার্ড ও টেল মি স্পেন্সার ওয়্যার ইজ গেভস্টন, এটা কিন্তু এডওয়ার্ড দ্য সেকেন্ড স্পেন্সার জিজ্ঞেস করে, গেভস্টন কোথায়? গেভস্টন কিন্তু দেখতে পাচ্ছি না চারিদিকে। এর আগের একটে এরা প্ল্যান করেছিল যে নান বি সো হার্ডি অ্যাজ টু টাচ দ্য কিং, বাট নাইদার স্পেয়ার ইউ গেভস্টন ফর হিজ নট হিজ ফ্রেন্ডস, গেভস্টন এবং তার বন্ধুদেরকে ছাড়া হবে না, অ্যান্ড উই উইল রিং অ্যালাউড দ্য নেল অফ গেভস্টন, নেল মানে দ্য ডেথ নেল, মৃত্যু ঘন্টা গেভস্টনের আমরা বাজিয়ে দেব। অ্যাক্ট টু সিন ফোর এর শুরুর দিকে গেভস্টনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, স্পেন্সার বলছে আই ফিয়ার মি, হি ইজ স্লেইন মাই গ্রেসিয়াস লর্ড, তাকে তো মারা হয়েছে, কিং এডওয়ার্ড no here he comes now let them spoil and kill, বলছে না 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 না, এই তো এই তো সে এসছে, এন্টার কুইন ইসাবেলা, কিং এডওয়ার্ডস নিজ গেভস্টন এন্ড নোবেল, গেভস্টন আসছে এখানে, ফ্লাই ফ্লাই মাই লর্ডস, দ্য আর্লস হ্যাভ গট দ্য হোল, টেক শিপিং অ্যান্ড অ্যাওয়ে টু স্কারবরো, লর্ড এখানে চলে এসছে শিপিং করে স্কারবরোতে, গেভস্টন বলছে ও স্টে মাই লর্ড, দে উইল নট ইনজিওর ইউ, বলছে লর্ড তুমি থাকো, তারা ইনজিওর করবে না, তোমাকে করবে না, মানে গেভস্টন বলছে, কিং আই উইল নট ট্রাস্ট দেম, গেভস্টন অ্যাওয়ে, তুমি পালিয়ে যাও, গেভস্টন ফেয়ারওয়েল মাই লর্ড, কিং এডওয়ার্ড লেডি ফেয়ারওয়েল, ফেয়ারওয়েল সুইট আঙ্কল, টিল উই মিট এগেন, মানে গেভস্টনকে কোনো না এবং মার্গারেটকে এরা কোনো না কোনো ভাবে আস্তে করে মানে নৌকা করে পাঠিয়ে দিচ্ছে যাতে এরা এই শিপ করে পালিয়ে যেতে পারে। সো কিং এডওয়ার্ড বলছে ফেয়ারওয়েল সুইট গেভস্টন, ফেয়ারওয়েল জানাচ্ছে, এবং এর পরেই এক্সুয়েন্ট অল বাট কুইন ইসাবেলা, সবাই ছাড়া একমাত্র ইসাবেলাই এই সিনে থেকে গেল, এবং আমরা দেখতে পাবো যে কিন্তু ইসাবেলার চরিত্রের মধ্যে এক ধরনের পরিবর্তন, সেটা সলিলোকির মধ্যে দিয়ে ইসাবেলা জানাচ্ছে, ফ্রম মাই এমব্রেসমেন্টস ডাজ হি ব্রেকস অ্যাওয়ে, ও দ্যাট মাইন আর্মস কুড ক্লোজ হিজ আই অ্যাবাউট, দ্যাট আই মাইট পুল দেম টু মি where I would, or that these tears that drizzle from my eyes, amar chokh diye je joler borsha neme asche, ei joler borsha ke rodh korbe, had power to mollify his stony heart, tar stony heart tar pathure hriday ke jodi ami norom korte partam, mollify korte partam, soften, that when I had him we might never part, amra ek shonge jodi chhara jibon thakte partam, er pori Lancaster Warwick younger Mortimer তারা সিনের মধ্যে ঢুকে পড়বে, ল্যাঙ্কাস্টার বলবে আই ওয়ান্ডার হাউ হি এসকেপড, কেমন করে পালাল আমি তাই ভাবছি, ইয়াংয়ের মনে মনে বলবে হু ইজ দিস, দ্য কুইন, এই তো কুইন এখানে, কুইন বলছে আ মর্টিমার, দ্য মিজারেবল কুইন হু ইজ পাইনিং হার্ট ফর হার ইনওয়ার্ড সাইজ হ্যাভ ব্লাস্টেড অ্যান্ড বডি উইথ কন্টিনিউয়াল মোর্নিং ওয়েস্টেড, তার হৃদয়ের মধ্যে কনস্ট্যান্টলি কিং এর জন্য পাইনিং যন্ত্রণা, এবং যার দেহ সবসময় ওয়েস্টেড হচ্ছে, দিস হ্যান্ডস আর টায়ার্ড অফ হেলিং অফ মাই লর্ড, আমার যে লর্ড তাকে হেল করতে করতে, অ্যাটেম্পট হেল মানে অফ অ্যাটেম্পটিং টু ড্র্যাগ, তাকে টানতে টানতে আমার দিকে ক্লান্ত, ফ্রম গেভস্টন, ফ্রম উইকেড গেভস্টন, গেভস্টন থেকে আমার দিকে আনতে আনতে আমি ক্লান্ত, ইয়াং এর মর্টিমার বলছে সিজ টু ল্যামেন্ট অ্যান্ড টেল আস ওয়ার ইজ দ্য কিং, রাজা কোথায়, হোয়াট উড ইউ উইথ দ্য কিং, তুমি কিং এর সঙ্গে কি করবে, ইজেন্ট হি মিউজিক, তোমার তুমি কি তাকে খুঁজছো, তুমি কি কাকে খুঁজছো, কিং কে না গেভস্টন কে, গো ম্যাডাম, but that cards gives turn, I mean, gives turn, far be it
from the thought of the Lancaster to offer violence to his sovereign. Amra violence amra amra sovereign ke amader raja ke kintu ekono violence tar against e korbo na ekono obdi onto act 2 scene 4 e amra roichi ekono obdi Lancaster bolche amra amar sarbhoumo rajar bipokkhe torobari tule nebo na amra khali pe egobo isabella shonge eder conversation cholche that this your army going several ways might be of the lesser force and with the power that he intended presently to raise be easily suppressed therefore begun tumra ready ho irwarer strategy hocche as described by isabella is to hope that the barons will split up barons bibhinno dike jabe tara split up korbe tara army ke ebong er phole to hunt for the king and the gibson separately and in the meantime edward will raise an army which will defeat the smaller barons army in detail er phole smaller baron de je choto choto army ke edward shohoje harate parbe karon baron ra edward ebong gibson ke khujde alada alada choto choto army toiri kore nebe amra egocchi eki kotha ekhane bola hocche ei khan theke aste aste ekdom act 2 scene 4 e edward er moner moddhe gibson er younger mortimer er proti ek dhoroner ভালোবাসা এক ধরনের ভালো চিন্তা আসবে সো ওয়েল হ্যাজ দাউ ডিজার্ভ সুইট মর্টিমার তুমি সত্যি ডিজার্ভ করো এই কিং এর লাভ এটা কিন্তু কুইন ইসাবেলা তখন বলছে তখন মর্টিমার চলে গেছে এক্সুয়েন্ট অল এক্সেপ্ট কুইন ইসাবেলা সলিলকিতে বলছে সলিলকিতে মানুষ জীবনের নিজস্ব সত্য কথা বলে ম্যাডাম আই ক্যানট স্টে টু আনসার ইউ বাট থিঙ্ক অফ মর্টিমার অ্যাজ এ ডিজার্ভস মর্টিমার বললো যে আপনি আমি যে ডিজার্ভ করি আমাকে আপনি তাই দেবেন as isabella could live with thee forever isabella tomar shonge sara jibon thakte parle bhalo hoto phole act 2 scene 5 theke scene 5 er age scene 4 theke amra isabellar moner moddhe ekta poriborton dekhte pacchi in vain I look for love at edward's hand whose eyes are fixed on none but gibson yet once more I will importune him with prayer king এডওয়ার্ডের হৃদয় কেবলমাত্র গেবস্টন ছাড়া কারো প্রতি নেই গেবস্টন ছাড়া ইট ওয়ান্স মোর আই উইল ইম্পোর্টিউন হিম উইথ প্রেয়ার তাও আমি একবার শেষবার চেষ্টা করব তাকে প্রেয়ার দিয়ে এন্ড টু দ্য কিং মাই ব্রাদার দি কমপ্লেন হাউ গেবস্টন হ্যাড রবড মি অফ হিজ লাভ কিভাবে গেবস্টন তার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করেছে আমি সারা জীবন বলবো এন্ড গেবস্টন দিস ব্লেসড ডে বি স্লেন এই প্রথম কুইন ইসাবেলা চাইছে কোনো মানুষের মৃত্যু অর্থাৎ কুইন ইসাবেলার মনের মধ্যে একটা ভয়ঙ্কর পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর আগে কুইন ইসাবেলা বারবার বলেছে গিবসনকে বাঁচিয়ে রাখো এই প্রথমবার কুইন ইসাবেলা বলছে যে গিবসনের মৃত্যু চাই আই ওয়ান্ট দ্য ডেথ অফ গিবসন ফলে অ্যাট্রাকশন ফ্যাসিনেশন এন্ড এক্সটেনশন অফ সাম কাইন্ড অফ লাভ উইথ ইয়াংগার মর্টিমার বলছে ইয়াংগার মর্টিমারের সঙ্গে যেন সারা জীবনটা কাটালে ইফ আই ক্যান স্পেন্ড ফর এভার উইথ ইউ ভালো লাগতো এবং অন্যদিকে গেবস্টন কে মারতেও চায় ফলে দেয়ার ইজ অকারিং আ চেঞ্জ ইন দ্য ক্যারেক্টার অফ কুইন ইসাবেলা সেটা আমরা পরিষ্কারই অ্যাক্ট 2 সিন 4 এর মধ্যে দিয়ে বুঝতে পারছি আমরা চলে যাব অ্যাক্ট 2 সিন 5 এ ইয়েট লাস্টি লর্ডস গেবস্টন বলছে গেবস্টন কে পারসু করা হয়েছে এন্টার গেবস্টন স্কারবরো থেকে স্কারবরোতে গেবস্টন ছুটে বেড়াচ্ছে ইয়েট লাস্টি গডস লাস্টি লর্ডস I have escaped your hands am tomar atomer hat theke paliyechi your threats your larams larams mane arms tomader arms er hat theke paliyechi and your hot pursuits tomader khuje beraccho shekhan theke and the divorce from the king edward's eyes yet leaveth peers gibson surprised jodio king edward er eyes theke ami divorce onek dure achi tao peers gibson beche thakbe breathing in hope that master rebels thus against your king to see his royal sovereign once again ei ashatei beche achi je ekdin royal sovereign ke dekha hobe abar sei scene er moddhe mane amra dekhi je gibson chute berachhe ar edike warwick lancaster pembroke younger mortimer erao tar pichu pichu dhawa korche natoke to tai hoy je ekta scene er moddhe diye wing theke ekta actor beriye elo beriye chute beriye gelo warwick lancaster pembroke erao take chute chute khujche warwick boche apun him soldiers take away his weapons age gibson boche jao tar weapon gulo niye nao gibson mane historically actually gibson surrendered voluntarily to the barons within scarborough castle in return from a promise of his safety on 19th may 1312
ঐতিহাসিক ভাবে গেভস্টন কিন্তু সারেন্ডার করেছিল ভলান্টারি ইচ্ছে করে সমস্ত ব্যারনের কাছে স্কারবরো ক্যাসেলে 19 মে 1312 সালে, কিসের প্রমিসে? যে আমি সারেন্ডার করব কিন্তু আমার সিকিউরিটি বা সেফটি তোমরা দেবে, আমাকে প্রাণী মারবে না। কিন্তু এই কথাটা ব্যারনরা রাখেনি, ব্যারনরা গেভস্টনকে হত্যা করেছিল। Thou proud disturber of thy country's peace, corrupter of thy king, cause of these broils, তুমি তুমি কান্ট্রির সমস্ত শান্তি বিঘ্নিতকারী, corrupter of thy king, you are corrupting the king, cause these broils, এই টারময়েলের তুমি মেইন কজ, base flatterer, yield and wear it not for shame, shame and dishonor to a soldier's name, তুমি একটা সোলজারের নামে কলঙ্ক। Upon my weapons point here, shouldest thou fall and welter in thy gore, এই আমার এই যে তরবারি তোমার রক্তে একদিন রাঙিত হবে। বলছে ইয়াঙ্গার মর্টিমার, ল্যাঙ্কাস্টার মনস্টার অফ মেন দ্যাট লাইক গ্রিকিশ স্ট্রাম্পেট ট্রেন টু আর্মস এন্ড ব্লাডি ওয়ার্ডস সো মেনি ভ্যালিয়েন্ট নাইট, এতগুলো ভ্যালিয়েন্ট নাইটকে তুমি যুদ্ধের জন্য এখানে এনেছো। ওয়ারউইক আসবে এবং বলবে, ল্যাঙ্কাস্টার ওয়াই টকিস নাও টু স্লেভ, এত কথা কিসের? হ্যাঁ কাজের কাজ কর, ওয়ারউইক কাজের মানুষ। গো সোলজার্স টেক হিম Hence, for by my sword his head shall of amari, torobariti tar matha ta jabe, Gibson, short warning shall serve thy turn in our country's cause, that here severely we will execute upon thy person, tomake amra execute korbo, execute mane gola ta kete uri debo, and hang you at the bow, ebong tomake ei bow er end e mane torobari sheshe ba bow bolte onek shomoy archer er je bow takke bole tar sheshe mane tar যে মাথাতে তোমার হেডটাকে লাগিয়ে তুলে দেবো, মানে মানে তোমাকে বেসিক্যালি মারা হয়েছিল, তোমাদের ম্যাকবেথকে মারা হয়েছিল একদম ম্যাকবেথের লাস্টে অ্যাক্ট 5 সিন 8 এ, যখন ম্যাকবেথের মাথাটাকে ল্যান্সে করে আকাশের মধ্যে তুলছে ডোনাল্ড বেন এবং ম্যালকম, তখন ম্যাকডাফ ম্যাকডাফ এটা আনতে আনতে আনছে এবং ডোনাল্ড বেন এবং ম্যালকমকে বলা হচ্ছে হেল দি দ্য কিং অফ দ্য স্কটল্যান্ড। সেইরকম ভাবেই আগেকার দিনে একটা মানুষকে হত্যা করা হতো, তো এইভাবে গিবসনকে হত্যা করার কথা এখানে বলা হচ্ছে। গিবসন বলছে, মাই লর্ড ওয়ারউইক, সোলজার্স হ্যাভ ইন অ্যাওয়ে, নিয়ে এসো। গিবসন শেষ মুহূর্তে বলছে, আই থ্যাংক ইউ অল মাই লর্ডস, দেন আই পারসিভ দ্যাট হেডিং ইজ ওয়ান অ্যান্ড হ্যাঙ্গিং ইজ দ্য আদার, আমি ধরে নিচ্ছি যে বিহেডিং আমার হবে অ্যান্ড ডেথ ইজ অল, এবং মৃত্যু আমাকে আস্তে আস্তে নেবে। এই একটা কথা বলে Gibson, this is the last words of the Gibson. Gibson, shesh shabdo, enter Earl of the Arundel, Arundel elo, how now my lord of the Arundel, Arundel bolbe, je my lord's king Edward greets you all by me, Arundel kintu messenger of the Edward, okay, the Earl of the Arundel at a historical character, jar ashol nam Edward Fitzalan, 1285 theke 1326, the Earl was actually a bitter enemy of Gibson, ei Earl kintu Gibson er enemy chilo actually, and a full-throated supporter of Gibson's capture and dispatch. His role here as the king's messenger is fictional. তার যে রোলটা এখানে কিংস মেসেঞ্জার হিসেবে দেখানো হয়েছে এটা কিন্তু অ্যাবসলিউটলি ফিকশনাল, ফিকশনাল মানে মারলো এটাকে বানিয়েছে নিজের মতো করে, যাতে যে কোনো ঐতিহাসিক ড্রামাতে আমরা জানি অনেকগুলো ফিকশনাল ক্যারেক্টার থাকে, ফলে অনেকভাবেই এখানে মারলো নিজের মতো করে এটাকে চেঞ্জ করেছে। ওয়ারউইক বলছে, আরুন্ডেল সে ইউর মেসেজ, ওয়ারউইক বলছে আরুন্ডেল তোমার মেসেজ বলো, Arundel to his majesty, hearing that you had taken Gibson, tumra shuneche his majesty tumi Gibson ke niyocho, entrench you by me, amake pathiyeche tomader shonge dialogue e engage hote, Gibson bolche renowned Edward, sorry ami age dikta shesh dialogue bollam na, Gibson er aro kaka dialogue royeche, Gibson bolche renowned Edward, how thy name revives poor Gibson, tomar naam ta Gibson ke kotota revive korche, Warwick bolche no it needed not, eto beshi revive korar kono dorkar nei, Arundel, we will gratify the king in other matters. He must pardon us in this. আমরা অন্যান্য ব্যাপারে কিংকে দেখব, কিংয়ের পাশে থাকব, কিন্তু এই ব্যাপারে আর নেই। হ্যাঁ, গেভস্টনকে আমরা কিংরা তুলে দেব না। Why, my lord of Warwick, will not these delays beget my hopes? দেরি হচ্ছে আমাকে মারতে, এটা কি আমার হোপটাকে, আমার যে আশাকে কি বাড়াবে না? জিজ্ঞেস করছে গেভস্টন। ইয়াঙ্গার মর্টিমার, shalt thou appoint বলছে, আই নো ইট লর্ডস, ইট ইজ দিস লাইফ ইউ এম অ্যাট, ইয়েট গ্রান্ট কিং এডওয়ার্ড দিস, তোমরা এই জীবনটা কি তোমরা টার্গেট করছো, তোমরা আমি চাই যে কিং এডওয়ার্ডকে এটাই জীবনটাই তোমরা তুলে দাও,
আরুন্ডেল চেষ্টা করছে ম্যাজিস্ট্রিস রিকোয়েস্টটাকে ফলো করাবার জন্য, কিন্তু ইয়াঙ্গার মর্টিমার এবং অন্যান্যরা এই রিকোয়েস্টটাকে ফলো করাবার জন্য রেডি নয়। গেপস্টন এখনো বলছে হাউ মিনিস্ট হাউ মর্টিমার, দিস ইজ ওভার বেস, তুমি এতটা মিনিস্ট। ইয়াঙ্গার মর্টিমার বলছে অ্যাওয়ে বেস গ্রুম, রবার অফ দ্য কিংস রিনাউন, কিং এর যে রিনাউন সেটা তুমি কেড়ে নিয়েছ, তার যে রেপুটেশন তুমি কেড়ে নিয়েছ। ফলে ওয়ারউইক পেমব্রুক আরুন্ডেল এদের কনভারসেশন এবং ল্যাঙ্কাস্টার এর কনভারসেশন চলছে যে কেমন করে এই এই ব্যাড ইনফ্লুয়েন্স এর হাত থেকে রক্ষা করা যায়, তারা মারবে কি মারবে না। এবং যেটা ঘটবে সেটা হচ্ছে আমরা দেখতে পাবো যে দে উইল ইভেঞ্চুয়ালি কিল গেমস্টার। এক সেকেন্ড, আমরা দেখতে পাবো যে ইয়াঙ্গার মর্টিমার ওয়ারউইকে বলছে যে মাই লর্ড অফ পেমব্রুক উই ডেলিভার হিম ইউ রিটার্ন হিম অন আওয়ার সাউন্ড অ্যাওয়ে। ওয়ারউইকে বলছে আপনার হাতে গেভস্টনকে তুলে দেব, দিয়ে এক্সুয়েন্ট অল এক্সেপ্ট পেমব্রুক আরুন্ডেল গেভস্টন জেমস অ্যান্ড দ্য আদার পেমব্রুক মেন। কেবলমাত্র আরুন্ডেল পেমব্রুক গেভস্টন ছাড়া আর সবাই এখানে চলে গেল। এবার আরুন্ডেল এবং পেমব্রুকের মধ্যে কথা হচ্ছে দুজনের মধ্যে যে তুমি ইটস ভেরি কাইন্ডলি স্পোক মাই লর্ড অফ পেমব্রুক, ইউর অনার হ্যাথ অ্যান অ্যাডামেন্ট অফ পাওয়ার। আরুন্ডেল পেমব্রুকের কথাকে রেকগনাইজ করছে। এই সময় গেপস্টন বলছে আনহ্যাপি গেপস্টন হুই দের গোয়েস দাও নাও, তুই এবার কোথায় যাবে আনহ্যাপি গেপস্টন। এইভাবে আমরা অ্যাক্ট টুটাকে শেষ করলাম, অ্যাক্ট থ্রি শুরু হবে। অ্যাক্ট থ্রি শুরুর দিকেই আমরা গেপস্টনের ডেটটাকে দেখতে পাবো। আমরা এগিয়ে যাচ্ছি, আমরা যেহেতু আমাদের হাতে একটু সময় কম, আমরা আরেকটু ক্লাস করছি আর কি, তারপরে মিনিট দশেক পড়ার পরে আমরা অ্যাক্ট থ্রি খানিকটা পড়ি, পড়ার পরে আমরা শেষ করব। সো গেভসন বলছে ও ট্রেচারাস ওয়ারউইক, ও ওয়ারউইক ট্রেচারাস ডাজ টু রং দাই ফ্রেন্ড। এইখানে আমরা দেখতে পেলাম যে এন্টার গেভসন মর্নিং জেমস অ্যান্ড দ্য আদার অফ দ্য পেমব্রুকস মেন, এবং ওয়ারউইক এখানে আসছে। জেমস বলছে আই সি ইট ইজ ইউর লাইফ দিস আর্মস পারসু, এই আর্মটা এই যে আমার হাতে যে অস্ত্রটা এটা তোমার জীবনটাকেই খুঁজছে। গিবসন বলছে ওয়েপনলেস আই মাস্ট ফল অ্যান্ড ডাই ইন ব্যান্ডস, তোমাদের হাতে কোন ধরনের ওয়েপন না নিয়ে আমার কি মৃত্যুবরণ হবে। সেন্টার অফ অল মাই ব্লিস অ্যান্ড ইয়ে মেন, সেন্টার অফ অল মাই ব্লিস, এই কথাটা স্কেরিং যে বিখ্যাত ক্রিটিক তিনি বলেছেন, গিবসন ইজ আইডেন্টিফাইং এডওয়ার্ড অ্যাজ দ্য ফোকাল পয়েন্ট অফ অল দ্যাট ইজ জয়ফুল টু হিম, তার জীবনের সমস্ত যে জয় সবকিছুকে সেন্টার অফ মাই ব্লিস কে এডওয়ার্ড কে রেফার করছে। And contrasting this thought to the notion that this is going to be his last day of his life, the jiboner shesh din ebong edward theke she ar kono din edward ke dekhte pare na, tai diye mane gaveston the conversation bolche warwick bolche my lord enter warwick and his soldiers bolche my lord of the pembroke's men strive you no longer, I will have that gaveston, amari gaveston ke chai। ওয়ারউইক এবং জেমস তাদের মধ্যে কথা হচ্ছে, জেমস বলছে ইওর লর্ডশিপ বোথ ডিসঅনার টু ইওর সেলফ অ্যান্ড রং আওয়ার লর্ড ইওর ডিসঅনার ইওর অনারেবল ফ্রেন্ড। এই যে মানে গেভস্টার কত মানুষকে তার ট্রেচারি দেখিয়েছে তার কথা এখানে ডিসক্রাইব করছে, একই কথা এখানে বারবার বলছে। এবং লাস্টে যেটা হবে গেভস্টার মধ্যে ট্রেচারাস আর্ল, শ্যাল আই নট সি দ্য কিং, আমি কি কিংকে দেখতে পারবো না, দ্য কিং অফ হেভেন পারহ্যাপস, এরপর তুমি স্বর্গের কিংকে দেখতে পাবে, কিং এডওয়ার্ড কে নয় নো আদার কিং, অ্যাওয়ে যাও। এক্সুয়েন্ট ওয়ারউইক অ্যান্ড হিজ সোলজার্স উইথ গেভস্টন, গেভস্টনের সঙ্গে ওয়ারউইক এবং তার সোলজাররা গেল। এবং তারপরেই কাম ফেলোজ ইট বুটেড নট ফর আস টু স্ট্রাইভ, উই উইল ইন হেস্ট গো সার্টিফাই আওয়ার লর্ড, এসো আমরা লর্ড কে জানিয়ে দেবো যে গেভস্টনের মৃত্যু ঘটেছে। অ্যাক্ট থ্রি সিন টু, কিং এডওয়ার্ড এন্টার, কিং এডওয়ার্ড ইয়াঙ্গার স্পেন্সার, আমরা দেখতে পাচ্ছি কিং এডওয়ার্ডের অলরেডি কাছের মানুষ হয়ে গেছে ইয়াঙ্গার স্পেন্সার, Baldock and the noblemen of the king's side, soldiers with drums and fiefs, tara dhukeche, I long to hear an answer from the barons touching my friend, my dearest Gibston, a spencer, not the riches of my realm can ransom him, joto taka lagbe bi debo tar ransom jodi lord ra raji hoy, younger spencer, where I the king Edward, England's sovereign, son to the lovely Eleanor of Spain, বলছে
আমি যদি এডওয়ার্ড ইংল্যান্ডের সভরেন হতাম, লাভলি এলিয়েনর অফ স্পেন এর সন্তান, অ্যাকচুয়ালি এলিয়েনর এলিয়েনর ক্যাসেল হচ্ছে, মানে এলিয়েনর অফ দ্য ক্যাস্টাইল হচ্ছে এডওয়ার্ডস মাদার, হু হ্যাড ম্যারিড এডওয়ার্ড দ্য ফার্স্ট ইন 1254 এন্ড ডাইড ইন 1290। মানে এডওয়ার্ডের মা তো মায়ের কথা কেন বলছে যে লাভলি এলিয়েনরের যদি আমি ছেলে হতাম তাহলে আমি হয়তো এইভাবে র্যানসাম দিয়ে আনতাম। আমরা দেখব যে ইয়াঙ্গার স্পেন্সার বারবার কিং এডওয়ার্ডের সাপোর্টে কথা বলবে এবং গিবসনের মৃত্যুর পরে তার একটা বিরাট বড় সাপোর্ট হবে এই এই ইয়াঙ্গার স্পেন্সার। তিনি বলবেন, দিস ব্রেভস দিস রেজ এন্ড সাফার আনকন্ট্রোল দিস ব্যারনস দাস টু বিয়ার্ড মি ইন মাই ল্যান্ড, আমার ল্যান্ডে এই ব্যারনদেরকে শাস্তি পেতে হবে। বিয়ার্ড মি মানে বিয়ার্ড মি ইজ আ ফ্রেজ, অর্থাৎ ওদেরকে পানিশমেন্ট পেতে হবে। সো বেলডক এবং তার সঙ্গে সঙ্গে কিং এডওয়ার্ডের কনভারসেশন চলছে। বেলডক বলছে, দিস হট রিজলভ বিকামস ইউর ম্যাজেস্টি নট টু বি টাইড টু দেয়ার অ্যাফেকশন, হট মিনস লফটি, এই এই যে লফটি রিজলভ তোমার ম্যাজেস্টিকে স্যুট করে, এ তুমি মানে একটা 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 মানে কি বলবো একটা একটা নিজের মনের মধ্যে একটা প্রতিশ্রুতি নিচ্ছ যে আমি এই গেভস্টনের জন্য বাকিদের সবাইকে হত্যা করবো। ইয়ে জেন্টল স্পেন্সার, উই হ্যাভ বিন টু মাইল্ড, আমি খুব মাইল্ড ছিলাম, টু কাইন্ড টু দেম, এই লর্ডদের প্রতি খুব কাইন্ড ছিলাম, বাট নাও হ্যাভ ড্রন আওয়ার সোর্ড, অ্যান্ড ইফ দে সেন্ড মি নট মাই গেভস্টন, যদি গেভস্টনকে তারা না পাঠায়, পাঠাবে কি করে, গেভস্টনের মৃত্যু ঘটেছে অলরেডি, উই উইল স্টিল ইট অন দেয়ার ক্রেস্ট, তাদের 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 ক্রেস্ট থেকে আমরা এটাকে চুরি করবো, ঠিক আছে, দরকার হলে তারা আমরা দরকার হলে ওদের কাছ থেকে নিয়ে নেবো, জোর করে নেবো। এখানে আমরা কিন্তু এটা বলতে পারি একটা হিস্টোরিক্যাল ইভেন্টের কথা রেফার করছে, হিস্টোরিক্যাল ইভেন্ট ইজ অ্যাকচুয়ালি দ্য অর্ডিন্যান্সেস অফ 1311, 1311 অর্ডিন্যান্স। ইন দিস পার্টিকুলার ইয়ার দ্য ব্যারনস ফোর্সড এডওয়ার্ড টু অ্যাকসেপ্ট আ সেট অফ রুলস ফর রানিং দ্য কিংডম, যেটা এইখানে এই নাটকে কিন্তু সব জায়গায় পরিষ্কার করে বলা হয়নি, কিন্তু হিস্টোরিক্যালি হিস্টোরিক্যালি এডওয়ার্ড একটা কন্ট্যাক্ট এবং সেই কন্ট্যাক্টে অনেকগুলো রুলস এবং রেগুলেশন এই 1311 এর অর্ডিন্যান্স ছিল, যার মেইন কাজ ছিল, হুজ প্রাইমারি এফেক্ট ওয়াজ টু পুট দ্য গভর্নেন্স অফ দ্য ইংল্যান্ড ইন টু হ্যান্ডস অফ দ্য অর্ডিনার্স, এই অর্ডিনারের এই 21 জন অর্ডিনারের আন্ডারে এই পুরো গভর্নেন্স অফ দ্য ইংল্যান্ডটাকে তুলে দেওয়ার, এটাই ছিল তার মানে তার মেইন ফাংশন। এবং এর ফলে আমাদেরকে মাথায় রাখতে হবে এই 1311 অর্ডিনেন্সের পরে এডওয়ার্ড দ্য সেকেন্ডের ক্ষমতা কিন্তু অনেকটা কমে গেছে, কারণ এই 21 জন যারা অর্ডিনার্স এই অর্ডিনেন্সের ফলে 1311 অর্ডিনেন্সের ফলে এই 21 জন যারা ব্যারন তারা কিন্তু কন্ট্রোল অনেকটা করতে আরম্ভ করে দিয়েছিল। সো আমরা দেখবো এডওয়ার্ড দ্য সেকেন্ড জিজ্ঞেস করছি ইয়াঙ্গার স্পেন্সারের বাবাকে, ইয়াঙ্গার স্পেন্সার বলছে ট্রু, অ্যান্ড অ্যান্ড ইট লাইক ইউর গ্রেস দাই পুয়ার্স ইন ডিউ অফ অল ইউর গুডনেস শোন, ইয়াঙ্গার স্পেন্সার চেষ্টা করবে, বলছে যে আমি আমার সমস্ত ব্যান্ড অফ বাউম্যান এবং স্পাইকারদের, এলিয়ার স্পেন্সার বলছে আমার যে সমস্ত বাউম্যান এবং পাইকস, বাউম্যান মানে যারা তীর ধনুক চালায়, তাদেরকে দিয়ে আমি তোমার সঙ্গে যুদ্ধে লড়বো। এবং সত্যি প্রথম যখন যুদ্ধটা হবে এই ব্যারনদের সঙ্গে, সে যুদ্ধে এডওয়ার্ড দ্য সেকেন্ড জিতবে, কেন জিতবে, বিকজ অফ দ্য সাপোর্টার সাপোর্ট অন দ্য পার্ট অফ দ্য ইয়াঙ্গার স্পেন্সার অ্যান্ড এলিয়ার্ড স্পেন্সার। এবং একই হচ্ছে এডওয়ার্ড দ্য সেকেন্ডের একই সেম পলিসি, বারবার আর্ল অফ দ্য উইল্টশায়ার করে দিল, মানে বারবার বিভিন্ন ধরনের সম্মান, বিভিন্ন ধরনের প্রেস্টিজিয়াস পজিশন আমরা দেখতে পাচ্ছি এই ব্যারনদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া, এটাই হচ্ছে কাজ এডওয়ার্ডের, কিছু না পারলে না আমার সম্পত্তি নিয়ে নাও, তোমাকে একটা বড় প্রেস্টিজিয়াস টাইটেল দিলাম সেটাকে তুমি উপভোগ করো, এটাই হচ্ছে দিস ইজ দ্য পার্টিকুলার পলিসি অফ দ্য এডওয়ার্ড দ্য সেকেন্ড, কারণ এডওয়ার্ড আর অন্য কোনোভাবে এই পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারে না। এই সময় এন্টার কুইন ইসাবেলা, প্রিন্স এডওয়ার্ড অ্যান্ড লিভ ইন, ছোট্ট এডওয়ার্ড, এডওয়ার্ড দ্য থার্ড, প্রিন্স এডওয়ার্ড, এই এডওয়ার্ডের ছেলে যাকে আমরা একেবারে এই গল্পের শেষে অত্যন্ত শক্তিশালী একটা ক্যারেক্টার দেখবো, তারা আসবে। কিং এডওয়ার্ড বলবে, ম্যাডাম হোয়াট নিউজ, কি নিউজ, ইসাবেলা বলবে, নিউজ অফ ডিসঅনার লর্ড অ্যান্ড ডিসকন্টেন্ট আওয়ার ফ্রেন্ড লেভিনিউ
faithful and full of trust, informeth us by letters and by words, Lord Valois, our brother King of France, because your highness hath been slack in homage, hath seized Normandy into your hands. Queen Isabella nijer bhai bolbe khobor khub kharap. France ke actually Marlowe incorrectly refers here to the King Charles the Fourth of France as Valois. Valois bole kono raja actually chilo na, and Charles the Fourth ebong Charles the Fourth er je chele tar kotha kane bolche, which was the name given to his and Isabella's uncle Charles Valois. Tara Normandy dokhol kore feleche. King of France, Isabella er attiyo, he has seized Normandy into his hands. These be letters, ei hocche letter ebong ei hocche tar messenger. Edward she messenger ke welcome korbe, bolbe Levinieux ke, bolbe thik ache tale eta kaj koro, jehetu tumi tomar uncle ke khub bhalo kore cheno, Isabella ke bolbe tumi jehetu tomar uncle ke khub bhalo kore cheno, go to the King of France, jao tumi giye ei rajyotto tumi uddhar koro. Etai hobe kintu turning point. Isabella Edward er theke separate hobe ei prothom bar, ebong Edward er bipokkhe France er army er help niye আক্রমণ করবে. সো বলে ম্যাডাম ইন দিস ম্যাটার উই উইল এমপ্লয় ইউ এন্ড ইওর লিটল সান, মানে প্রিন্স এডওয়ার্ড কে, ইউ শ্যাল গো পার্লে উইথ দ্য কিং অফ দ্য ফ্রান্স, দেখা করো তার সঙ্গে, বয় সি ইউ বিয়ার ইউ ব্রেভলি টু দ্য কিং অ্যান্ড ডু ইউর মেসেজ উইথ দ্য ম্যাজেস্টি, এবং আমাকে ইনফর্ম করো পরবর্তীকালে কি হলো না হলো. সো এইভাবে কিন্তু আমরা দেখতে পেলাম যে ইসাবেলা বলবে আ বয় this towardness makes thy mother fear, thou art not marked to many days on earth. এই যে প্রিন্স এডওয়ার্ড বলছে যে commit not to my youth things of more weight than fits a prince so young as I to bear, and fear not, lord father, heaven's great beams on Atlas's shoulder shall not lie more safe. আমাকে তুমি যে দায়িত্ব দিয়েছ, হেভেনের বিম, আকাশের যে বিম, Atlas যেটাকে তুলে ধরেছিল, Atlas was the titan god responsible for carrying the heavens on his shoulders. আমরা জানি Atlas heaven কে নিজের কাঁধে করে নিয়ে গিয়েছিল, যেরকম Atlas নিয়ে গিয়েছিল আমিও সেই দায়িত্ব আমার কাঁধে বহন করব. ফলে এইখানে ঘটলো the queen's departure from England. এই প্রথমবার আমরা দেখলাম queen Isabella ইংল্যান্ড থেকে depart করলো. Arundel messenger আসবে, what lord Arundel, dost thou come alone, তুমি কেন একা এসছো, গেভস্টন নেই কেন, yeah my lord, for গেভস্টন is dead. Act 3 scene 1 এ গেভস্টনের মৃত্যু খবর Arundel কিং এডওয়ার্ডকে প্রথমবার দেবে. কিং এডওয়ার্ড, আ ট্রেটারস, হ্যাভ দাই পুট মাই ফ্রেন্ড টু ডেথ, টেল মি Arundel, ডাই হিয়ার দাও ক্যান কামস, তুমি কি তোমার যাওয়ার আগেই মারা গেছো, অর ডিডস দাও সি মাই ফ্রেন্ড টু টেক হিজ ডেথ, তুমি কি নিজের চোখে দেখেছো আমার বন্ধুকে তার মৃত্যুবরণ করতে, নাইদার মাই লর্ড, কোনটাই নয়. ফর অ্যাজ হি ওয়াজ সারপ্রাইজড বিগট উইথ ওয়েপন্স উইথ এনিমিজ রাউন্ড, আই ডিড ইউর হাইনেস মেসেজ টু দেম অল, ডিমান্ডিং হিম অফ দেম, এন্ট্রিটিং রাদার অ্যান্ড সেড আপন দ্য অনার অফ মাই নেম, আমার নামে অনার নিতে দেখেছি তাকে, কিন্তু আমি চলে যাবার পরই তার মৃত্যু সংবাদ আমি পেয়েছি. এডওয়ার্ড অ্যান্ড টেল মি, would the rebels deny me that, মানে আমাকে কি মানে তাকে একবার শেষবার দেখতে দেবেও না, that I would take to carry him unto your highness and to bring him back, আমি চেষ্টা করেছিলাম তার মৃতদেহটা আপনার কাছে আনতে. ইয়াঙ্গার স্পেন্সার বলছে প্রাউড রিক্রিটেন্টস, এত বড় সাহস এদের. ইয়াঙ্গার স্পেন্সার এই সময় থেকে এডওয়ার্ড দ্য সেকেন্ডের একটা খুবই ট্রাস্টি সহচর হিসেবে ইমার্জ করবে. ফলে এই যে মেসেঞ্জার মেসেজ দেবে, ইয়াঙ্গার স্পেন্সার বলবে মাই লর্ড, রেফার ইউর ভেঞ্জেন্স টু দ্য সোর্ড, আপনি ভেঞ্জেন্স দিন তরবারির মধ্যে দিয়ে আপন দিস ব্যারনস, হার্টন অফ ইউর মেন, যারা আপনার মানুষজনকে এভাবে হত্যা করেছে, হার্ট করেছে, তাদের জন্য আপনি তরবারি তুলে ধরুন. লেট দেম নট আনরিভেঞ্জ মার্থার ইউর ফ্রেন্ডস, আপনার মার্থার মানে মার্ডার, মার্ডারের আর্কিক শব্দ, আপনার ফ্রেন্ডের মার্ডারের রিভেঞ্জটা যেন আনরিভেঞ্জ না থাকে, আপনি রিভেঞ্জ নিন. অ্যাডভান্স ইউর স্ট্যান্ডার্ড ইন দ্য ফিল্ড, আপনার নিজের স্ট্যান্ডার্ডটা যুদ্ধক্ষেত্রের মধ্যে দেখান. কিং এডওয়ার্ড বলছে বাই আর্থ দ্য কমন মাদার অফ আস অল, এই যে আর্থ যারা আমাদের সকলের কমন মাদার, বাই হেভেন অ্যান্ড অল দ্য মুভিং অর্বস দেয়ার অফ,
এই হেভেন যেখানে সমস্ত মুভিং অর্ব সমস্ত গ্রহরা রোটেশন করছে বাই দিস রাইট হ্যান্ড অ্যান্ড বাই মাই ফাদার সোর্ড, আমি এই আমার ডান হাত এবং বাবার দিব্যি দিয়ে বলছি, অ্যান্ড অল দ্য অনার্স লংগিং টু মাই ক্রাউন, আই উইল হ্যাভ হেডস অ্যান্ড লাইভস ফর হিম অ্যাজ মেনি অ্যাজ হ্যাভ ম্যানর্স ক্যাসলস টাউন্স অ্যান্ড টাওয়ার্স। এই প্রথমবার এডওয়ার্ডের যে গলা, সেই গলার মধ্যে একটা অদ্ভুত পোয়েট্রি, পোয়েট্রি অফ অ্যাম্বিশন, পোয়েট্রি অফ ভ্যালার, এতক্ষণ যেটা দেখতে পাইনি। আমরা দেখছিলাম গেমস্টেনের সঙ্গে চিরকাল ফ্রাউনিং করে ঘুরে বেড়াচ্ছে কিং এডওয়ার্ড, এই প্রথমবার দেখলাম বলছে আমার যতগুলো তরবারিতে যত ধার রয়েছে, আমার যতগুলো ম্যানর টাউন ক্যাসল টাওয়ার রয়েছে, যতগুলো আমার বড় বড় ক্যাসল রয়েছে, ততগুলো মাথা আমি যুদ্ধক্ষেত্রে নেব। ট্রেচারাস ওয়ারউইক, ট্রেটারাস মর্টিমার, ইফ আই বি দ্য ইংল্যান্ডস কিং, ইট ইন লেকস অফ গোর ইউর হেডলেস ট্রাঙ্কস ইউর বডিজ উইল আই ট্রেল, ইন লেকস অফ গোর, গোর মানে রক্ত, ব্লাডের সমুদ্রে, ব্লাডের লবণ হ্রদে আমি তোমাদের দেহগুলোকে, মানে তোমাদের হেডলেস ট্রাং, তোমাদের মুন্ডুকহীন মস্তকহীন দেহ ঘুরে বেড়াবে। দ্যাট ইউ মাস্ট ড্রিঙ্ক ইউর ফিল এন্ড কোয়াফ ইন ব্লাড, তুমি তোমার তোমাদের নিজেদের ব্লাডই এই রক্তের সমুদ্রে খাবে। মানে ভয়ঙ্কর হয়ে গেছে এডওয়ার্ড, এবং হি ইজ অ্যাকচুয়ালি প্রমিসিং টু টেক রিভেঞ্জ। ইয়াঙ্গার স্পেন্সার বলছে, মাই লর্ড, হিয়ার ইজ আ মেসেঞ্জার ফ্রম দ্য ব্যারনস, ডিজায়ার্স অ্যাক্সেস আনটু ইউর ম্যাজেস্টি, ব্যারনরা তোমার ক্ষেত্রে অ্যাক্সেস চায়, তোমার সঙ্গে কথা বলতে চায়। এরা বলছে, অ্যাডমিট হিম হিয়ার, তাকে আসতে বলো, হেরাল্ড আসবে, লং লিভ দ্য কিং এডওয়ার্ড, ইংল্যান্ডস লফুল লর্ড। এরা বলছে, ইউ উইশ নট ডে, তুমি উইশ করলো, তারা সেটা উইশ করছে না, আই উইশ দ্যাট সেন্ড দি হিদার দাউ কামেস্ট ফ্রম মর্টিমার অ্যান্ড হিজ কমপ্লাইসেস, র্যাঙ্কর রাউট অফ রেবেল নেভার ওয়াজ, ওয়েল সে দাই মেসেজ, বলো তুমি কি বলতে চাও। হেরাল্ড বলবে, দ্য ব্যারনস আপ ইন আর্মস, আমার বিপক্ষে অস্ত্র নিয়েছে, বাই মি স্যালিউট ইউর হাইনেস উইথ লং লাইফ অ্যান্ড হ্যাপিনেস, অ্যান্ড বিড মি সে অ্যাজ প্লেনার টু ইউর গ্রেস দ্যাট ইফ উইদাউট এফিউশন অফ ব্লাড, আপনার বিপক্ষে অস্ত্র নিয়েছে, কোন এফিউশন ছাড়া, ইউ উইল গ্রিভ হ্যাভ ইজ অ্যান্ড রেমেডি, আপনি যুদ্ধ ছাড়া যদি সারেন্ডার করেন, দ্যাট ফ্রম ইউর প্রিন্সলি পার্সন ইউ রিমুভ দিস স্পেন্সার অ্যাজ আ পুট্রিফাইং ব্রাঞ্চ, এই স্পেন্সার যদি রিমুভ করেন তবেই কেবলমাত্র তারা রাজি থাকবে, দ্য ডেডস দ্য রয়্যাল ভাইন হুজ গোল্ডেন লিভস এম্পেল ইউর প্রিন্সলি হেড ইউর ডায়াডেম, ফলে আপনার প্রিন্সলি ভেল, আপনার মাথার মধ্যে যে প্রিন্সলি হেডের ওপর যে এনসার্কলিং রয়্যাল ভাইন রয়েছে, আমরা জানি রয়্যাল ভাইন অলিম্পিক জিতলেও দেওয়া হয় মাথার মধ্যে অলিভ ট্রি ব্রাঞ্চ, কিং এরও সেটা সিম্বল, সেই সিম্বল কিন্তু বেশি দিন থাকবে না যদি আপনি স্পেন্সারকে নিয়ে থাকেন। ফলে এডওয়ার্ড এসে শুনে ভয়ঙ্কর রেগে যাবে, ইয়াঙ্গার সুসে বলবে, আর ট্রেটার্স উইল দে স্টিল ডিসপ্লে দেয়ার প্রাইড, এখনো এদের ভয়ঙ্কর প্রাইড দেখাবে, অ্যাওয়ে ট্যারি নোয়াংস, কোনো উত্তর দেওয়ার দরকার নেই, rebels will they appoint their sovereign his sports his pleasures and his company, ami lorbo amar moto kore sponsor come to me, he embraces younger spencer ebong ekhane bolbe, now get thee to thy lords and tell them I will come to chastise them for martyring gaveston, gaveston ke mara korar jonno ami aschi, avenge korar jonno, he thee get the gun, edward with fire and sword follows thy heels, edward tomar pechon pechone আগুন এবং সোর নিয়ে আক্রমণ করবে, তোমাকে শেষ করতে আসছে। এখানে আমি বেশ কয়েকটা হিস্টোরিক্যাল ইভেন্টের কথা বলে দিতে চাই। আমাদেরকে মাথায় রাখতে হবে এই এডওয়ার্ডের সঙ্গে ব্যারনদের যে সম্পর্ক, সেই সম্পর্কের অনেকগুলো পিরিয়ড রয়েছে। প্রথম পিরিয়ডটা হচ্ছে দ্য ইন্টারভেনিং ইয়ার্স, 1312 থেকে 1322। দ্য ডেকেড আফটার দ্য ক্যাপচার অফ দ্য গেটসন ডিড নট ব্রিং গ্রেট ইম্প্রুভমেন্ট to the administration of the English government or the lives of the English lords or the common citizen. Gaveston er mrittur poreo kintu English administration e kono unnati alada kore hoy na. Mane eta je bhaba hoychilo je Gaveston ekta personal influence, bad personal influence incurring upon the Edward, seta kintu somosto khetre shotti noy amra bolte pari. হয়তো করছিল, কিন্তু এডওয়ার্ড নিজেই ইজ আ ফেলড কিং, ফলে 1312 থেকে 1322 1312
after he had promised Gaveston safety on his own honor, permanently broke with Lancaster. Lancaster's সঙ্গে আরলব পেমব্রুকের একটা খারাপ সম্পর্ক তৈরি হয় 1312 থেকে 1313 এবং ব্যানকবার্ন এবং ল্যাঙ্কাস্টারের দুটো আলাদা আলাদা যুদ্ধ হয় 1314 1317 রাইজ অফ দ্য মিডল পার্টি একটা মাঝখানের পার্টির রাইজ হয় মানে সেন্টারিং রাউন্ড আরুন্ডেল মর্টিমার এল্ডার ডিসপেন্সার এবং অন্যান্য অন্যান্য মর্টিমারদের নিয়ে এবং বিগিনিং অফ দ্য ডিসপেন্সার ইয়ার্স ডিসপেন্সার ইয়ার হচ্ছে ডিসপাইট হিজ পোর্ট্রিয়াল ইন আওয়ার প্লে ইয়াঙ্গার ডিসপেন্সার হ্যাড আনটিল 1320 বিন আ মেম্বার অফ দ্য ব্যারনস পার্টি ব্যারন পার্টিতে এই ইয়াঙ্গার ডিসপেন্সার একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে যদিও ডিসপেন্সারকে এই গল্পের চরিত্র হিসেবে দেখানো হয় না এরপরে মার্শার বলে একটা ইম্পর্টেন্ট চরিত্র আছে যেটা হিস্টোরিক্যালি হু ইজ ইম্পর্টেন্ট তাকে দেখানো হয়নি এবং পরবর্তীকালে 1321 এর পরে এডওয়ার্ড আবার একটা স্ট্রং পার্টি হিসেবে ইমার্জ করে এবং 1322-এ ইয়াঙ্গার মর্টিমাররা হেরে যায় সারেন্ডার অফ দ্য মর্টিমার এই যে পুরো হিস্টোরিক্যাল ঘটনাগুলো এইগুলো কিন্তু মার্লো দেখায়নি কেন দেখায়নি কারণ একটা নাটক ফাইভ অ্যাক্টের নাটক প্লে করতে গেলে কেবলমাত্র ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ইভেন্ট গুলো কি দেখানো হতে পারে তাহলে সে মানে পুরো নাটকটা টানতে পারে না এর ফলেই এই এই পুরো ছোট্ট ছোট্ট ঘটনাগুলোকে একটা জায়গাতে কনভিন্স করেছে এবং এই যে সারেন্ডার অফ দ্য মর্টিমার এটা আমরা এর পরে অ্যাক্ট থ্রি সিন টু থ্রিতেই এই সিন থ্রিতেই আমরা দেখতে পাবো এই যে বড় ব্রিজের যে ব্যাটল ব্যাটলফিল্ডের বড় ব্রিজের এই আমরা দেখবো যে মর্টিমার হেরে গেছে প্রথম ব্যাটলে ইয়াঙ্গার স্পেন্সারের সাহায্য নিয়ে এডওয়ার্ড দ্য সেকেন্ড জিতবে তার পরের ব্যাটলে হেরে যাবে সো প্রথম ফার্স্ট ব্লো টু দ্য ব্যারন হয় এই ব্যাটল অফ দ্য বড় ব্রিজে 1322 1327 কিন্তু এডওয়ার্ড দ্য সেকেন্ড কিং থেকে কিংডম থেকে ডিসপোজ হবে মাত্র 5 বছর আগে জিতবে 5 বছর বাদে হেরে ভূত হবে ফলে উইথ দ্য ব্যারনস ফোর্সেস রিডিউসড দ্য রয়্যাল আর্মি বিগ্যান টু চেজ দ্য ফ্লিং আর্মি অফ দ্য ল্যাঙ্কাস্টার এবং এই যে প্রায় 10-12 বছরের ঘটনা অর্থাৎ গেভস্টেনের মৃত্যু ঘটছে কত সালে 1312 এবং সেখান থেকে ব্যারনদের প্রথম হার কত সালে 1322 তাই তো ব্যাটল অফ বড় ব্রিজ 1322 দ্য ডেথ অফ গেভস্টন 1312 এই 10 বছরের ঘটনাটা কেবলমাত্র একটা সিনের মধ্যে অ্যাক্ট থ্রি সিন টু থেকে অ্যাক্ট থ্রি সিন থ্রির মধ্যে শেষ করে ফেললো কে করলো মারলো ফলে কন্ডেন্স করলো ঘটনাগুলোকে একটা জায়গার মধ্যে মিলিয়ে ফেললো এর পরের দিন আমরা অ্যাক্ট থ্রি সিন থ্রি করব আশা করছি এর পরের দিন এবং আর একটা ক্লাসেই আমরা এডওয়ার্ড দ্য সেকেন্ডের টেক্সটটাকে শেষ করতে পারবো করে আমরা তাড়াতাড়ি মুভ করব আমাদের মহেশ দাত্তানির লেখা ব্রেভলি ফট দ্য কুইনের কিন্তু আমাদের একটা সময় তো আমরা স্পিডলি তাড়াতাড়ি পড়বো এবং 1.5 ঘন্টা করে আমরা একটু সময় নেব ঠিক আছে বেশ থ্যাংক ইউ ফর ইওর টাইম এন্ড পেশেন্স থ্যাংক ইউ আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি আরো যদি কোনো প্রশ্ন থাকে এই টেক্সটের বিষয়ে তোমরা বলতে পারো কারোর কোনো প্রশ্ন রিগার্ডিং দ্য টেক্সট না স্যার টেক্সটের বিষয়ে কারোর কোনো প্রশ্ন নেই বেশ তাহলে আমি আমার এই ক্লাসটা এখানে অফিশিয়ালি বন্ধ করছি